সোমা তার শাশুড়ি আরতি এবং স্বামী বিমলের সঙ্গে থাকত। বিমল আলু বিক্রির ব্যবসা করত। বিমলের অনেক জায়গা জমি থাকায় সে নিজের জমিতেই আলু চাষ করে সেগুলি বিক্রি করত। একদিন দুপুর বেলায় খেতে বসে, মা সোমা তোমরা জানো এবছর আলুর ফলন খুব ভালো হয়েছে, মনে হচ্ছে এবারে জমিদারের ঋণ শোধ করার পরেও 1,00,000 টাকার মতো লাভ থাকবে। এভাবেই উন্নতি কর বাবা, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গেই আছে। এইবার কিন্তু আমরা দার্জিলিং এ ঘুরতে যাব, অনেকদিন তুমি আমাদেরকে কোথাও ঘুরতে নিয়ে যাওনি। হ্যাঁ বাবা, বৌমা একদম ঠিক কথাই বলছে, সব সময় কাজ কাজ করলে কি হবে, মাঝে মধ্যে একটু ঘুরে বেরিয়ে মনটাকেও ভালো রাখতে হবে। ঠিক আছে মা, টাকা হাতে পেয়ে গেলে এবার নিশ্চয়ই তোমাদেরকে দার্জিলিং এ নিয়ে যাব। বিমলের কথা শুনে তার স্ত্রী এবং মা অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। জমি থেকে সব আলু তোলা হয়ে গেলে একদিন বিমল আলুর ডিলার মদনের কাছে গিয়ে বলে, দাদা সব আলু প্যাক করা হয়ে গেছে, কবে পাঠাবো বলুন। কাল পরশু করে পাঠিয়ে দাও। তবে হ্যাঁ বিমল, একটা কথা আছে। কি কথা বলুন না দাদা। এইবার সকলের আলুর ফলন খুব ভালো হয়েছে, তাই আলুর জন্য আমি অর্ধেক দাম দেব। এরকম বলবে না দাদা, তাহলে আমাকে পথে বসতে হবে। এই তো কয়েকদিন আগে আপনি বললেন দামে কোনো সমস্যা হবে না। সে যখন বলেছি বলেছি, কিন্তু এখন বলছি আলুর জন্য আমি অর্ধেক দাম দিতে পারবো, তোমার যদি পোষায় তাহলে দেবে, না হলে আমার কোনো অসুবিধা নেই। দাদা দয়া করে কোনো একটা ব্যবস্থা করে দিন, দাম কম হলে আমি কোনোভাবেই চালাতে পারবো না। আমার এখন তোমার সঙ্গে এত কথা বলার সময় নেই, তুমি যাও তো এখান থেকে। আর হ্যাঁ, তোমার আলু অন্য কোথাও বিক্রি করে দিও, আমার লাগবে না। মদনের কথা শুনে বিমল দুঃখী মনে বাড়ি ফিরে আসে। বিমলকে দুঃখী দেখে তার স্ত্রী বলে, কি হলো বিমল, তুমি এভাবে মন মরা করে আছো কেন? সোমা, আমি ডিলারের কাছে গিয়েছিলাম, সে বলছে এবারে সে অর্ধেক দাম দিয়ে আলু কিনবে, কিন্তু আমি কোনোভাবেই এত কম দামে আলু বিক্রি করতে পারবো না। এতে এত চিন্তা করার কি আছে, তুমি অন্য কারোর কাছে আলু বিক্রি করে দাও। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, এত আলু আমি কাকে বিক্রি করতে যাব? মদন ছাড়া এই গ্রামে আর কেউ আলু নেয় না, আর এত আলু আমি শহরে নিয়ে যেতে চাইলে অনেক টাকা খরচ হয়ে যাবে। এত রেগে যাচ্ছ কেন, মাথা ঠান্ডা করে একটু চিন্তা করো, নিশ্চয়ই কোনো একটা উপায় বেরিয়ে পড়বে। আমার মাথা কাজ করছে না সোমা, তুমি এখন আমাকে একা থাকতে দাও। বিমলকে এত দুঃখী দেখে সোমা তার শাশুড়ির কাছে যায় এবং তাকে বিমলের পরিস্থিতির কথা জানায়। সব কিছু শোনার পর শাশুড়ি বলে, অতগুলো আলু যখন শহরে নিয়ে যাওয়া যাবে না, তাহলে আমাদের এমন কোনো উপায় খুঁজতে হবে যার মাধ্যমে আমরা সেই আলুগুলোর সাহায্যে টাকা রোজগার করতে পারি। মা, তার মানে আমাদেরকে কোনো রকম খাবার বানিয়ে বিক্রি করতে হবে? হ্যাঁ বৌমা, একদম ঠিক কথাই বলেছ, কিন্তু আলু দিয়ে আমরা এমন কোন খাবার বানাতে পারি যেটা মানুষের পছন্দ হবে? মা, আমি কিন্তু খুব ভালো আলুর পরোটা বানাতে পারি, কেমন হবে যদি আমরা আলুর পরোটা বানিয়ে বিক্রি করা শুরু করে দিই? আরে বাহ বৌমা, এ তো খুব ভালো কথা বলেছ, তুমি তাহলে আলুর পরোটা বানাবে আর আমি সেগুলো বিক্রি করব। হ্যাঁ মা, এটাই ভালো হবে, দাঁড়ান আমি এক্ষুনি সুখবরটা বিমলকে দিয়ে আসছি। আরে না না বৌমা, এখন তাকে এসব বিষয়ে কিছুই বলার প্রয়োজন নেই, আমাদের ব্যবসা যদি সফল হয় তাহলেই তাকে আমরা জানাবো। এরপর যেমন কথা তেমনই কাজ। পরের দিন থেকেই দুই বউ শাশুড়ি বাজারে একটি ছোট দোকান ভাড়া নিয়ে আলুর পরোটা বিক্রি করতে শুরু করে দেয়। প্রথম দিনে মাত্র 3 জন গ্রাহক তাদের দোকানে আলুর পরোটা খেতে আসে। খুব ভালো আলুর পরোটা হয়েছে কাকিমা, আজ থেকে আমি তোমার পার্মানেন্ট গ্রাহক হয়ে গেলাম। ধন্যবাদ কাজল, আমার বৌমা খুব ভালো আলুর পরোটা বানায়, তাই তোমাদের সকলকে ভালো জিনিস খাওয়ানোর জন্যই তো আমরা দোকানটা খুলেছি। এরপর বাড়ি ফেরার সময় আরতি তার বৌমাকে বলে, বৌমা আলুর পরোটা তো খুব ভালো হয়েছে, কিন্তু দোকানে এভাবে 2-3 জন গ্রাহক আসতে থাকলে আমাদের তো ব্যবসা হবেই না। হ্যাঁ মা, আপনি একদমই ঠিক বলেছেন, গ্রাহক বাড়ানোর জন্য আমাদের অন্য কোনো একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তাই করতে হবে, বাড়ি ফিরে একটু ভাবনা চিন্তা করে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এরপর বউ শাশুড়ি বাড়ি ফিরে যায়। রাতে সকলে খেতে বসলে বিমল বলে, মা রাজুর মুখে শুনলাম তোমরা দুজনে আলু পরোটার ব্যবসা করতে শুরু করেছো, তোমরা আলু পরোটার ব্যবসা করবে আমাকে বলনি কেন, আমি তাহলে তোমাদেরকে সাহায্য করতাম। ইয়ে মানে আসলে বাবা ওই আর কি, একটু দেখছিলাম করে। বিমল, আসলে মা ভেবেছিলেন যে তোমাকে এই আলুর পরোটার ব্যবসার কথা বললে তুমি হয়তো প্রচন্ড রেগে যাবে, এমনিতেই কাল থেকে তুমি অনেক টেনশনে ছিলে। এটা সত্যি যে আমি একটু চিন্তার মধ্যে আছি, কিন্তু বিশ্বাস করো তোমাদের ব্যবসার আইডিয়াটা মন্দ নয়। সত্যি বলছো, কিন্তু বিমল প্রথম দিন ব্যবসা করে আমরা শুধুমাত্র 3 জন গ্রাহক পেয়েছি,
তবে এটা ঠিক যে তারা তিনজনই আমাদের আলুর পরোটার অনেক প্রশংসা করেছে, কিন্তু এত কম গ্রাহক থাকলে আমরা লাভ করব কিভাবে? ব্যবসা করতে গেলে শুধুমাত্র ভালো রান্না করলেই হয় না, ঠিক মতো ব্যবসা চালানোর জন্য নিজের বানানো জিনিসের প্রমোশন করতে হয়, যাকে ব্যবসার ভাষায় বলে প্রোডাক্ট মার্কেটিং। তুই কি বলছিস, এবার দোকান চালানো বন্ধ রেখে আমাদেরকে কেনাকাটা করতে হবে? আরে মা, এটা কেনাকাটাওয়ালা মার্কেটিং নয়, এটা হচ্ছে তোমাদের বানানো আলু পরোটার নাম সকল জায়গায় ছড়িয়ে দেওয়া। সে তুই যা করতে হয় কর বাবা, কিন্তু আমাদের ব্যবসাটিকে ফেমাস করে দে। হ্যাঁ মা, তোমরা শুধু রান্না আর গ্রাহকদের খেয়াল রাখবে, বাকি কিভাবে বেশি বেশি গ্রাহক পাঠাতে হয় তার ব্যবস্থা আমি করব। পরের দিন সকালে আরতি এবং সোমা আবার আলুর পরোটা বিক্রি করতে দোকানে চলে যায়। অপরদিকে বিমল একটি মাইক নিয়ে জায়গায় জায়গায় গিয়ে তাদের আলুর পরোটার দোকানের কথা বলতে থাকে। শুনুন শুনুন শুনুন, আপনাদের জন্য একটি বিশেষ সুসংবাদ, আজ থেকে বাজারে শুরু হয়েছে একটি নতুন দোকান, আরতি সোমা পরোটা স্টোর। প্রথম 100 জনকে বিনামূল্যে আলু পরোটা খাওয়ানো হবে, আপনারা তাড়াতাড়ি দোকানে পৌঁছে বিনামূল্যে আলু পরোটা খেতে পারেন। শুনুন শুনুন, বিশেষ সুসংবাদ। বিমল এভাবেই মাইকে অ্যানাউন্স করতে করতে চারিদিকে ঘুরে বেড়ায়। অল্প কিছু সময়ের মধ্যেই দোকানে অনেক বেশি ভিড় হওয়া শুরু করে দেয় এবং দুপুরের মধ্যেই তাদের সমস্ত বানানো আলুর পরোটা শেষ হয়ে যায়। দুপুর বেলায় তারা সকলে বাড়ি ফিরে আসে। তুমি একদম ঠিক কথাই বলেছিলে বিমল, তোমার আইডিয়াতে সত্যি আজ দোকানে এত বেশি ভিড় হয়েছিল যে আমরা সামলাতেই পারছিলাম না, তবে 100 খানা পরোটা বিনামূল্যে খাওয়াতে হলো। আরে গিন্নি, ওই 100 পরোটা হলো আমাদের ইনভেস্টমেন্ট, আজ যারা বিনামূল্যে পরোটা খেয়েছে কাল থেকে তারাই টাকা দিয়ে পরোটা খাবে। তুমি শুধু ভালোভাবে রান্না করবে যাতে খাবারের টেস্ট কোনো রকম ভাবে খারাপ না হয়। তা নিয়ে তুমি চিন্তা করো না, খাবার নিয়ে কারোর কোনো রকম সমস্যা হবে না। গ্রামের সকলে তাদের দোকান সম্বন্ধে জানতে পেরে যাওয়ায় পরের দিন থেকে তাদের দোকানে বেশি বেশি কাস্টমার আসা শুরু করে দেয়। আলু পরোটার ব্যবসা করে মাত্র 15 দিনের মধ্যেই তারা 2 লক্ষ টাকা ইনকাম করে ফেলে। একদিন রাতে খেতে বসার সময় বিমল বলে, এরই মধ্যে আমাদের 2 লক্ষ টাকা লাভ হয়েছে, ভাবছি এর থেকে জমিদারের 50,000 টাকার ঋণ শোধ করব আর 1 লক্ষ টাকা দিয়ে বাজারে একটি দোকান কিনব। আরে বাহ, এটা তো খুব ভালো কথা, এরপরেও আমাদের কাছে 50,000 টাকা বেঁচে থাকবে। হ্যাঁ সে থাকবে, আর তাই আমি ভেবেছি তোমাকে আর মাকে দার্জিলিং এ ঘুরতে নিয়ে যাব, আর সেখান থেকে ফিরে আমরা নতুন দোকানে আলু পরোটার ব্যবসা শুরু করব। বিমলের কথা শুনে সোমা এবং আরতি অনেক বেশি খুশি হয়ে যায়। 2 দিন পর বিমল তার মা এবং স্ত্রীকে নিয়ে দার্জিলিং এ ঘুরতে বেরিয়ে পড়ে এবং সেখানে 15 দিন কাটিয়ে তারা বাড়ি ফিরে আসে এবং বাড়ি ফিরে তারা আবার আলুর পরোটার ব্যবসা শুরু করে দেয়। তাদের আলু পরোটার দোকান খুব ভালোভাবেই চলতে থাকে এবং তারা তিনজনে খুব আনন্দের সঙ্গে জীবন যাপন করতে থাকে। এবার দেখুন দ্বিতীয় পর্ব। বৌমা তাড়াতাড়ি হাত চালাও, 3 নম্বর টেবিলে কয়েকজন কাস্টমার ওয়েট করছে। এই তোমা হয়েই এসেছে, আর 1 মিনিট দাঁড়ান। দোকানে গ্রাহকের চাপে 1 মিনিটও বিশ্রাম করা যাচ্ছে না। ঠিকই বলেছেন মা, তবে এভাবেই যেন আমাদের দোকানে গ্রাহক আসতে থাকে তবেই কিছু টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ বৌমা, এভাবেই যেন ঈশ্বর আমাদের সঙ্গেই থাকে। অপরদিকে গ্রামের আলু ব্যবসায়ী মদন দোকানের পাশ থেকে যাওয়ার সময় বিমলের দোকানটি দেখে অবাক হয়ে যায়। এ আমি কি দেখছি, মাত্র কয়েকদিনে বিমল তাদের দোকানটিকে জমিয়ে ফেলেছে। ভাবলাম তার থেকে অর্ধেক দামে আলু কিনে বেশি লাভ করব, কিন্তু এখানে যে সব পাল্টে গেছে। যাই একটু গিয়ে দেখি। এই বলে মদন দোকানের দিকে যায়। বিমল দোকানের ক্যাশ কাউন্টারে বসে সকলের কাছ থেকে টাকা নিচ্ছিল। মদনকে দেখে বিমল বলে, আরে মদন বাবু আপনি এখানে, বসুন বসুন, আপনাকে গরম গরম আলু পরোটা খেতে দিই। আরে না না বিমল, আমি আলু পরোটা খেতে আসিনি, তোমরা সকলে কেমন আছো তাই দেখতে এসেছি। আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি, এত কষ্ট করে যখন এসেছেন অন্তত আমার তরফ থেকে একটা পরোটা খেয়ে যান। এত করে যখন বলছো তাহলে দাও, আমি আবার কারোর মনে কষ্ট দিতে পারি না। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। মা, ও মা তাড়াতাড়ি মদনবাবুকে একটা আলু পরোটা দাও, দাদা আপনি ওই চেয়ারে গিয়ে বসুন। এরপর মদন গিয়ে একটি চেয়ারে বসে পড়ে এবং কিছু সময় পর আরতি তাকে একটি আলু পরোটা খেতে দেয়। মদন আলুর পরোটা খেতে খেতে ভাবে, এরকম চলতে থাকলে বিমলের মতো আরো সবাই নিজেদের দোকান করে বসবে আর আমাকে আমার আলুর ব্যবসা বন্ধ করে দিতে হবে। বিমলের ব্যবসা মাটি করার জন্য আমাকে কিছু একটা উপায় বের করতেই হবে।
মদন এসব কথা ভাবতে ভাবতে আলুর পরোটা খাবার পর সেখান থেকে বাড়ি ফিরে যায়। সন্ধ্যাবেলায় বিমল ও তার পরিবারের সঙ্গে বাড়ি ফিরে আসে। রাতে খেতে বসে, বাবা বিমল, দিন দিন দোকানে কাজের চাপ প্রচন্ড বেড়ে যাচ্ছে, আমার আর বৌমার পক্ষে সামলে উঠে যাচ্ছে না। তোমার মতো আমিও সে কথাই ভাবছি মা, আমাদের গ্রাহক সংখ্যা অনেকটা বেড়ে গেছে, এবার বাইরের কিছু লোককে কাজে নিয়োগ করতে হবে। এটা তুমি একদম ঠিক কথাই বলেছো বিমল, তবে কাজের জন্য লোক কোথায় পাবে? ওসব নিয়ে তোমরা চিন্তা করো না, কাল আমি কিছু মানুষের সঙ্গে এ বিষয়ে কথা বলবো, তারা নিশ্চয়ই কাউকে না কাউকে জোগাড় করে দেবে। আচ্ছা ঠিক আছে, এবার তাহলে খেয়ে নাও, তাড়াতাড়ি ঘুমোতে হবে, না হলে আবার কাল সকালে উঠতে পারবো না। এরপর সকলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সোমা তার শাশুড়ির সঙ্গে দোকান চালাতে চলে যায় এবং অন্যদিকে বিমল কাজের জন্য লোকের সন্ধান করতে বেরিয়ে পড়ে। সারাদিন খোঁজ করার পর দুপুরবেলায় বিমল দোকানে পৌঁছায়। কি হলো বাবা, কাজের জন্য লোক পেলি? অনেকজনকে বলে রেখেছি, কাজের কোনো লোক পাওয়া গেলে তারা দোকানে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুই ক্যাশ কাউন্টারে চলে যা, তুই না থাকাই বড্ড অসুবিধা হচ্ছিল। এই তো মা, যাচ্ছি। এরপর বিমল তার স্ত্রী এবং মায়ের মতো কাজে লেগে যায়। পরের দিন সকালে তারা যখন দোকানে কাজ করছিল, ঠিক এমন সময় রিঙ্কি নামের এক মেয়ে তাদের দোকানে আসে। দিদি, এটাই কি বিমল দাদার আলু পরোটার দোকান? হ্যাঁ হ্যাঁ এটাই, বলো তোমায় পরোটা দেব? না না, আমি পরোটা খেতে আসিনি, আসলে বিমল দাদা কাজের জন্য একটি লোকের সন্ধান করছিল, তাই আমি কাজ করব বলেই এখানে এসেছি। এটা তো খুব ভালো কথা, দাঁড়ো আমি এখনই বিমলকে ডাকছি। এরপর সোমা বিমল এবং তার শাশুড়িকে মেয়েটির ব্যাপারে জানায়। এই মেয়ে, তোমার নাম কি? এর আগে কি তুমি কোথাও কাজ করতে? কাকিমা, আমার নাম রিঙ্কি, এর আগে আমি অন্য একটি গ্রামে কাজ করতাম। তো সেখানে কাজ ছেড়ে দিলে কেন? নিশ্চয়ই কাজে ফাঁকি দিচ্ছিলে। না না কাকিমা, আসলে আগের মালিক আমাকে খুব গালিগালাজ করতো, তাই ওখানে কাজ ছেড়ে দিয়েছি। আরে মা, তুমি এত প্রশ্ন করছো কেন? এমনিতেই অনেক খোঁজাখুঁজির পর একজন এসেছে। না বাবা, কাউকে কাজে রাখার আগে ভালোভাবে তার সম্বন্ধে খোঁজ নেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, যা খোঁজ নেওয়া তুমি নিয়ে নিয়েছো। এই মেয়ে, তুমি রান্নার কাজে সাহায্য করতে পারবে তো? হ্যাঁ দাদা, অবশ্যই পারবো, রান্নার কাজ থেকে শুরু করে বাসন মাজার দোকান পরিষ্কার করা আমি সব কাজ করে দেবো। ঠিক আছে, কাল থেকে তাহলে তুমি কাজে আসতে পারো, তোমার মাসিক বেতন হবে 6,000 টাকা, চলবে তো? আপনাকে অনেক ধন্যবাদ দাদা, আমি তাহলে কাল থেকে কাজে আসা শুরু করে দেব। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। রিঙ্কির চলে যাওয়ার পর সোমা বলে, মেয়েটি খুব মিষ্টি, তাই না বিমল? হ্যাঁ, আমারও মেয়েটিকে দেখে খুব সাদাসিধে মনে হচ্ছে। এত সহজে কারোর ব্যাপারে ধারণা করা উচিত নয়, আমি তোমাদের থেকে বেশি পৃথিবী দেখেছি, তাই আমি চট করে কারোর উপর বিশ্বাস করি না। তবে মা, এই ক্ষেত্রে আপনি শুধু শুধুই চিন্তা করছেন, মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে যে সে খুব ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তোমরা এবারে মেয়েটির প্রশংসা করা বন্ধ করে কাজে লেগে পড়ো। এরপর আবার সকলে কাজ করতে শুরু করে দেয়। পরের দিন রিঙ্কি নামের সেই মেয়েটিও কাজে আসে এবং খুব ভালোভাবে সে সমস্ত কাজ শেষ করে ফেলে। দিদি ভাই, সব কাজ তো শেষ হয়ে গেল, এবার আমি দোকানটা পরিষ্কার করে দিই, তারপর না হয় একসঙ্গে সকলে বাড়ি ফিরে যাব। না না রিঙ্কি, তুমি সকাল থেকে অনেক কাজ করেছো, দোকান পরিষ্কারের কাজটা না হয় আমি করে নেব, তুমি এখন বাড়ি চলে যাও। আমি থাকতে তুমি কেন কাজ করতে যাবে? একটু সরো দেখি, আমি তাড়াতাড়ি দোকানটা পরিষ্কার করে ফেলি, না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। এই বলে রিঙ্কি দোকান পরিষ্কার করতে শুরু করে দেয় এবং কাজ শেষ হলে সকলে বাড়ি ফিরে যায়। রাতে ঘুমোতে যাওয়ার সময় সোমা বিমলকে বলে, মেয়েটির ব্যাপারে আমরা একেবারে ঠিক ধারণাই করেছিলাম, সত্যি রিঙ্কি মেয়েটি খুব ভালো, আজকালকার সময় এরকম কাজের মেয়ে পাওয়া খুবই কঠিন। ঠিকই বলেছো সোমা, ভাবছি সামনের মাস থেকে তার মাইনে 2,000 টাকা বাড়িয়ে দেব। বাহ, এটা তো দারুণ হবে। সোমা এবং বিমল এভাবেই গল্প করতে করতে ঘুমিয়ে পড়ে। এভাবে বেশ কিছু দিন কেটে যায় এবং সময়ের সাথে সাথে বিমলদের ব্যবসা আরো বাড়তে থাকে। একদিন সকলে যখন দোকানে ছিল, এমন সময় গ্রামের কিছু লোক দোকানে আসে। এই সেই দোকান যার আলু পরোটা খেয়ে গ্রামে সকলে অসুস্থ হয়েছে, এখনই এর দোকান ভাঙচুর করে ফেলো, যাতে এরা আর কারোর ক্ষতি না করতে পারে। মদনদা, এসব আপনি কি বলছেন? আমি জানি আপনি আমাদের উন্নতি সহ্য করতে পারছেন না, তা বলে এভাবে লোকের কাছে মিথ্যে রটাবেন? মদনদা একদম ঠিক কথাই বলেছে, তোমার দোকানের আলুর পরোটা খেয়ে এই গ্রামের সকলে অসুস্থ হয়েছে, এর খেসারত তোমাকে দিতেই হবে। হ্যাঁ বিমল দাদা,
কাল তোমার দোকানের আলুর পরোটা আমি আমার অতিথিদেরকে খাইয়েছিলাম, তারাও হসপিটালে ভর্তি আছে। কাজল, তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা খুব ভালো জিনিসপত্র দিয়েই তো আলুর পরোটা বানাচ্ছি, আর পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেও বানাচ্ছি, তাহলে কেউ কিভাবে অসুস্থ হতে পারে? এই তোমরা সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কথা শুনছো কেন? তাড়াতাড়ি দোকান ভেঙে গুড়িয়ে দাও। মদনের কথা শুনে গ্রামের কিছু লোক বিমলদের দোকান ভেঙে ফেলে। বিমল এবং তার পরিবার দোকানের অবস্থা দেখে খুব কষ্ট পায় এবং দুঃখী মনে বাড়ি ফিরে আসে। মা, এসব কিভাবে হয়ে গেল? আমরা কত ভালোভাবে নিজেদের ব্যবসা সামলাচ্ছিলাম, জানি না কার নজর লেগে গেল। আমিও কিছু বুঝতে পারছি না বাবা, নিশ্চয়ই আমাদের কোনো শত্রু আমাদের খাবারে কিছু মিশিয়ে দিয়েছে। কিন্তু মা, এটা তো সম্ভব নয়। দোকানের রান্নাঘরে বাইরের কেউ প্রবেশ করার উপায় নেই, তাহলে কিভাবে কেউ কিছু মেশাতে পারে? সেটা তো আমিও বুঝতে পারছি না বৌমা। এই ঘটনার পর গ্রামে আমাদের যা দূর দূর পর্যন্ত নাম হয়ে গেছে, এবার আমরা চাইলেও আর কোন রকম ব্যবসা করতে পারবো না। চিন্তা করবেন না মা, নিশ্চয়ই এটার থেকে বেরোনোর জন্য আমরা কোনো না কোনো উপায় পেয়েই যাব। চলুন মা, এবার আমরা খেয়ে নিই। বিমল, চলো ভাত খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে বউ শাশুড়ি আলু পরোটা গল্পের পর্ব 2। এবার দেখুন তৃতীয় পর্ব। এই নাও রিঙ্কি, 20,000 টাকা। তুমি খুব ভালো কাজ করেছো, এবার বলো এই কাজটা কিভাবে করলে? মদনদা, প্রথম কিছুদিন আমি খুব ভালোভাবে কাজ করে তাদের বিশ্বাস অর্জন করেছি। তারপর একদিন সুযোগ বুঝে আমি তাদের খাবারে ইঁদুর মরার বিষ মিশিয়ে দিয়েছিলাম। বাবা, দারুণ করেছো! আর সেই ইঁদুর মরা বিষযুক্ত খাবার খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে। তাহলে মদনদা, আমার কাজ এবারে শেষ তো? আরে না না, এখন শেষ কিভাবে হয়? তুমি আরো কয়েকদিন বিমলদের বাড়ি যাও, আর জানার চেষ্টা করো যে এবার ওরা কি করতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এই কাজের জন্য আপনি আমাকে কত টাকা দেবেন একটু বলে দিলে ভালো হতো। আরে হ্যাঁ হ্যাঁ, টাকা দেব। এর জন্য প্রতিদিন তুমি 1,000 টাকা করে পাবে। তাহলে আপনাকে আর চিন্তা করতে হবে না, তাদের বাড়ির প্রত্যেকটা খবর আমি আপনাকে ঠিক জানিয়ে দেব। এই বলে রিঙ্কি সেখান থেকে বিমলদের বাড়ির দিকে রওনা হয়। কিছু সময় পরে রিঙ্কি বিমলদের বাড়ি পৌঁছে দেখে তারা সকলেই দুঃখী হয়ে বসে আছে। কি হলো বিমল দাদা, তোমরা সকলে এভাবে দুঃখী হয়ে বসে আছো কেন? এবার কি করবে কিছু ভেবেছো? না রিঙ্কি, আমরা কিছুই বুঝতে পারছি না, এবার কি করব? গ্রামের লোকেরা এই গ্রামে আমাদের যে কোনো ব্যবসা করতে বারণ করে দিয়েছে। তাহলে কি এবার তোমরা কিছু করবে না? কিছু একটা তো করতেই হবে, না হলে যে আমরা না খেয়ে মারা যাব, সেটাই ভাবার চেষ্টা করছি যে এবার কি করব। বিমল, আমি একটা কথা ভাবছি, হয়তো সেটা করলে আমাদের সমস্যার সমাধান হতে পারে। আরে সোমা, বুদ্ধি যখন এসেছে তাহলে তাড়াতাড়ি বলে ফেলো, এখন এই খারাপ সময় থেকে আমাদের যে কোনো ভাবে বের হতে হবে। আমি ভাবছিলাম গ্রামের লোকেরা আমাদের ব্যবসা করতে বারণ করেছে, কিন্তু আমরা যদি অন্য কাউকে দিয়ে ব্যবসা করাই তাহলে কেমন হয়? আরে বাহ, এই বুদ্ধিটা আমার মাথায় এলো না কেন? এভাবে আমরা অন্য কারোর মাধ্যমে আলু পরোটা বিক্রি করে আবার আগের মতো থাকতে পারবো। বাবা বিমল, সে তো ঠিক আছে, কিন্তু আলু পরোটা বিক্রি করার জন্য লোক কোথায় পাবে? কেন মা, রিঙ্কি আছে তো, রিঙ্কি খুব ভালো মেয়ে, এই কাজের জন্য ওই সবচেয়ে উপযুক্ত মেয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছো বিমল, রিঙ্কি থাকতে আমাদের চিন্তা করতে হবে না। রিঙ্কি, তুমি এই কাজটা করতে পারবে তো? না, মানে এই কাজটা আমি একটু ভাবি, তারপর কালকে জানাবো। আচ্ছা ঠিক আছে, আজ তুমি ভালোভাবে ভেবে নাও, কাল জানিও, তবে আমাদের মনে হয় তুমি নিশ্চয়ই এই কাজটা পারবে। আচ্ছা ঠিক আছে বৌদি, আমি তাহলে এখন আসছি। এই বলে রিঙ্কি সেখান থেকে চলে যায়। রিঙ্কির চলে যাওয়ার পর সোমা বলে, কি ব্যাপার, রিঙ্কিকে এভাবে একটু অন্য মনস্ক মনে হচ্ছে কেন? তার কি কোনো সমস্যা হলো? না না, আমার মনে হয় তার কাজ বন্ধ হয়ে যাওয়ায় সে একটু চিন্তায় আছে। বাবা বিমল, তোরা অন্ধ হয়ে গেছিস! আমার বিশ্বাস, আমাদের দোকান বন্ধ করার পেছনে নিশ্চয়ই এই মেয়েটির কোনো না কোনো হাত আছে। মা, এভাবে বিনা কারণে কারোর উপর সন্দেহ করা উচিত নয়। না মা, রিঙ্কি এমনটা করতেই পারে না, ও খুব ভালো মেয়ে। অতই যদি ভালো হয় তাহলে ওকে দিয়ে দোকান চালানোর কথা শুনে ঘাবড়ে গেল কেন? মা, হয়তো তার কোনো পারিবারিক সমস্যা রয়েছে, তাই সে টেনশনে আছে। সোমা, আমি একটু বাইরে যাচ্ছি, বাজারের অবস্থা দেখে আসি। আচ্ছা ঠিক আছে যাও, তবে বেশি দেরি করবে না, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, তুমি এলে তবেই একসঙ্গে খেতে বসবো। এই বলে বিমল বাড়ি থেকে বেরিয়ে পড়ে। বিমল বাজারে ঘুরে ঘুরে সকল দোকানের অবস্থা দেখতে থাকে।
গ্রামে যতগুলো দোকান আছে সব দোকানই খুব ভালোভাবে চলছে, জানি না কেন আমাদের দোকানের সঙ্গে এমনটা হলো। বিমল এসব কথা ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা হচ্ছিল, এমন সময় পথে মদনের সঙ্গে তার দেখা হয়ে যায়। কি রে বিমল, কেমন আছিস? শুনলাম অন্য কারোকে দিয়ে ব্যবসা করানোর কথা ভাবছিস। না মানে সেরকম কিছু নয়। ভুল করেও এটা ভাবিস না, কোনো লাভ হবে না, এই গ্রামে তোরা আর কোনো রকম ব্যবসা করতে পারবি না, না হলে কিন্তু তোদের বিপদ আছে। না না আমরা কোনো রকম ব্যবসা করছি না, গ্রামের লোকেদের কথা আমি কিভাবে অমান্য করব। আচ্ছা ঠিক আছে, কথাটা যেন তোর মনে থাকে। এই বলে মদন সেখান থেকে চলে যায়। মদনের চলে যাওয়ার পর বিমলও নিজের বাড়ি ফিরে আসে। সোমা, আজ একটা অবাক ঘটনা ঘটেছে। কেন, কি হয়েছে? এই তো এত বড় একটা বিপদের সম্মুখীন হলাম, আবার কোনো বিপদ হলো না তো? আরে মা সেরকম কথা নয়, আসলে ব্যাপারটা হলো একটু আগে আমরা যে আলোচনা করলাম অন্য কাউকে দিয়ে ব্যবসা করব, সেটা মদন জানলো কি করে? কি, মদন এই ব্যাপারটা জেনে গেছে? হ্যাঁ মা, পথে সে আমাকে ডেকে বলল এই গ্রামে আমরা অন্য কাউকে দিয়েও ব্যবসা করতে পারবো না। এটা কিভাবে সম্ভব? তোর বাড়ি থেকে বেরোনোর পর আমরা দুজনে বাইরেই যাইনি, নিশ্চয়ই ওই মেয়ে মদনকে খবর দিয়েছে। এ কি সর্বনাশ, ওই রিঙ্কিকে আমরা এত বিশ্বাস করেছিলাম, শেষে কিনা ওই মেয়েটাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আমি তো আগে থেকেই জানতাম মেয়েটা এত ভালো ব্যবহার করছে, নিশ্চয়ই এতে ওর কোনো স্বার্থ রয়েছে। এবার তোমার কথা বুঝতে পারছি মা, কারোর উপর এত সহজে বিশ্বাস করলে তার ফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বেশ টের পাচ্ছি। বিমল, ওই মেয়েটিকে এত সহজে ছেড়ে দিলে হবে না, এই কাজের জন্য তাকে উপযুক্ত শাস্তিও দিতে হবে। হ্যাঁ সোমা, রিঙ্কি এবং মদনকে এই কাজের শাস্তিও দিতে হবে, আর তারই সঙ্গে আমাদের কোনো একটা উপার্জনের পথও খুঁজতে হবে। এরপর তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শোনো তোমরা, আমি টাকা উপার্জনের জন্য শহরে যাচ্ছি, এক সপ্তাহ পর আসবো, তোমরা নিজের খেয়াল রাখবে। এ কি বলছো, এখন থেকে তুমি টাকা রোজগারের জন্য শহরে থাকবে? না বাবা, আমি তোকে শহরে থাকতে দেব না, পরিস্থিতি যেমনই হোক না কেন আমরা একসঙ্গে ঠিক কাটিয়ে নেব, তুই এখানেই থাক, কোথাও যাস না। আমি চিরতরের জন্য শহরে যাচ্ছি না, ওখানে গিয়ে আমি দেখতে চাইছি যে আর কোন কোন রকম কাজ আমরা করতে পারি। তা কবে যাবে ঠিক করেছো? কাল সকালেই রওনা দেব। বাবা, শহরে গিয়ে নিজের ভালো করে খেয়াল রাখিস, আর সহজে কারোর উপর বিশ্বাস করিস না। হ্যাঁ মা, তোমার কথা আমার ভালোভাবেই মনে থাকবে, কারণ মানুষ একবারই ঠকে। পরের দিন বিমল কিছু জামা কাপড় সঙ্গে নিয়ে শহরে চলে যায়। শহরে গিয়ে সে একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে এবং শহরে ঘুরে ঘুরে সেখানকার কাজ দেখতে থাকে। একদিন শহরে ঘুরতে ঘুরতে বিমল একটি আলুর ফ্যাক্টরিতে পৌঁছায়। বিমলকে সেখানে দেখে ফ্যাক্টরির মালিক রমেশ বাবু বলে, হ্যাঁ বলুন, কি চাই? দাদা আপনি কি আলুর ব্যবসা করেন? হ্যাঁ ব্যবসা করি, তবে আমি খুচরো আলু বিক্রি করি না, তাই আপনি আমার কাছ থেকে আলু কিনতে পারবেন না, আমি শুধু বড় বড় দোকানে আলু সাপ্লাই করি। আপনি ভুল ভাবছেন দাদা, আমি আপনার কাছ থেকে আলু কিনতে আসিনি। আপনার কথা আমি বুঝতে পারলাম না, তাহলে আপনি কি করতে এসেছেন? দাদা দয়া করে একটু বলবেন আলুগুলো আপনি কত দামে কিনেছেন। না না, ব্যবসার যাবতীয় খবর আমি আপনাকে বলতে যাব কেন? আসলে দাদা আমি আলু চাষ করি এবং গ্রামে আমার মতো অনেকেই আলু চাষ করে, কিন্তু ঠিক মতো দাম পায় না, তাই আপনি যদি ঠিক দামে আলু কেনেন তাহলে আমরা সকলে আপনাকেই আলু বিক্রি করব। ও তাহলে এই ব্যাপার, তোমাদের গ্রাম এখান থেকে কত দূর? খুব বেশি দূরে নয় দাদা, আমি বাসে করে গ্রাম থেকে এসেছি, পথে আমার 2 ঘন্টা সময় লেগেছে। তাহলে তো খুব বেশি দূরে নয়, তোমাদের কাছ থেকে আলু কেনার জন্য আমি বস্তা পিছু 300 টাকা করে দিতে পারবো। ওরে বাবা 300 টাকা! ওই মদন মাত্র বস্তা পিছু 100 টাকা দিয়ে আমাদের কাছ থেকে আলু নিয়ে নিত। কি হলো, কম মনে হচ্ছে? আরো 20-30 টাকা না হয় বাড়িয়ে দিলাম। আরে না না দাদা, কম মনে হচ্ছে না, আপনি কবে থেকে আলু কিনতে শুরু করবেন তাই বলুন। আমার তো প্রতিদিন আলু প্রয়োজন হয়, তুমি যবে দিতে পারবে আমি তবে থেকেই নেওয়া শুরু করে দেব। ঠিক আছে দাদা, কাল তাহলে আমি গ্রামে গিয়ে আলুগুলো রেডি করে রাখবো, তারপর আপনাকে খবর দেব। আচ্ছা ঠিক আছে, আমার ফোন নাম্বারটা আপনাকে দিয়ে দিচ্ছি, গ্রামের কোনো টেলিফোন বুথ থেকে আমাকে কল করে নিলেই আমি পৌঁছে যাব। এরপর বিমল রমেশের থেকে ফোন নাম্বার নিয়ে শহরের ভাড়া বাড়িতে চলে যায়। এবার এক ঢিলে 2 পাখি মরবে, রমেশবাবুকে আলু বিক্রি করলে গ্রামবাসীরা তাদের আলুর ভালো দামও পাবে, আর তারই সাথে মদনও জব্দ হবে। বন্ধুরা এতক্ষণ তোমরা দেখছিলে বউ শাশুড়ি আলু পরোটা পর্ব 3। মদনবাবু,
বিমলের পরিবারের আপনি যা অবস্থা করেছেন তারা এই গ্রামে থেকে আর টাকা উপার্জন করতেই পারবে না। এতদিন পর আমি শান্তি পেলাম, আলু পরোটা বিক্রি করে বড়লোক হওয়ার চেষ্টা করেছিল, এবার বুঝতে পারবে কত পরোটায় কত আলু। আচ্ছা, আপনার কি বিমলের সঙ্গে কোনো শত্রুতা ছিল? আমি তার সঙ্গে শত্রুতা করতে যাব কেন? আমি হলাম গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি, ওই ভিখারি বিমল আমার নখের যোগ্য নয়। তাহলে বাবু আপনি ওর সঙ্গে এরকম করলেন কেন? শোনো রিঙ্কি, এই গ্রামে আমি ছাড়া আর কেউ ধনী হতে পারবে না। বিমলের মতো যারা যারা ধনী হওয়ার স্বপ্ন দেখবে আমি সবার একই অবস্থা করব। বন্ধুরা, বউ শাশুড়ি আলু পরোটা গল্পের তৃতীয় পর্বে আপনারা দেখলেন গ্রামের আলু ব্যবসায়ী মদন ষড়যন্ত্র করে বিমলের আলু পরোটার দোকান বন্ধ করে দেয় এবং গ্রামে তাদেরকে কোন রকম ব্যবসা করতে নিষেধ করে দেয়। অপরদিকে খারাপ সময় দেখে নিজেদের উদ্ধার করার জন্য বিমল শহরে গিয়ে একটি আলু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে। এবার চতুর্থ পর্ব দেখুন। সোমা, আমি শহর থেকে এসে গেছি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি কিছু খেতে দাও। আচ্ছা, তুমি ডাইনিং টেবিলে গিয়ে বসো, খাবার তৈরি আছে, আমি এখনই দিয়ে দিচ্ছি। এরপর বিমলের স্ত্রী সোমা তাকে খেতে দিয়ে দেয়। বিমলের মাও একসঙ্গে খেতে বসে পড়ে। হ্যারে বাবা, শহরে গিয়ে কোনো লাভ হয়েছে? শহরে আমি একজন আলু ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করেছি, এবার থেকে তিনি আমাদের থেকে আলু নিয়ে যাবেন। তাহলে কি আমরা আলু পরোটার দোকান করতে পারবো না? এবার থেকে আবার আমাদের কষ্ট করে সংসার চালাতে হবে? না না, কষ্ট করে সংসার চালাতে হবে না। শহরের আলু ব্যবসাদার রমেশ বাবু আমাদের আলুর বস্তা পিছু 300 টাকা করে দেবেন বলেছেন। এ কি বলছো বিমল, বস্তা পিছু 300 টাকা? তাহলে তো আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। হ্যাঁ সোমা, এবার থেকে আলু বিক্রি করেই আমাদের সংসার খুব ভালোভাবে চলে যাবে। এরই সঙ্গে গ্রামের বাকি লোকেদেরও বলে দেবো তারা যেন রমেশ বাবুকে আলু বিক্রি করে। কিন্তু বাবা, আমাদের আলু পরোটা বিক্রি করার কাজ তো খুব ভালো ছিল, আমরা সকলে একসঙ্গে মিলেমিশে সেটা করতে পারতাম। মা, এখন আমাদের যে কোনো ভাবে এই খারাপ সময় কাটিয়ে উঠতে হবে, টাকা উপার্জন না করতে পারলে আমরা দুবেলা দুমুঠো খেতেও পারবো না। বিমলের কথা শুনে তার মা আর কিছু না বলেই খেতে শুরু করে দেয়। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিমল গ্রামে গিয়ে বাকি লোকেদেরকেও আলু ব্যবসায়ী রমেশের কথা জানিয়ে দেয়। সত্যি বলছো দাদা? তাহলে তো এবার আমাদের কষ্টের দিন শেষ হয়ে যাবে। হ্যাঁ সূর্য, এবার থেকে আমরা মদনবাবুকে আলু বিক্রি করব না। তা শহর থেকে কবে আলু কিনতে আসবে? আমি কাল ফোন করে শহরের বাবুকে আসতে বলবো, তাই গ্রামে যারা যারা আলু বিক্রি করতে চায় তুমি সবার কাছে খবর পৌঁছে দাও। সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না বিমলদা, আমি এখনই গিয়ে সকলের কাছে খবর পৌঁছে দেব। এই বলে সূর্য সেখান থেকে চলে যায় এবং গ্রামের সকলকে রমেশের কথা জানিয়ে দেয়। এরপর পরের দিন দুপুরবেলায় শহর থেকে রমেশ বাবু আলু নিতে আসে। তোমাদের কার কত আলু আছে সব এখানে দিয়ে যাও, আর তোমাদের সকলকে আরো একবার জানিয়ে দিই যে বস্তা পিছু আমি তোমাদের 300 টাকা করে দেব। বাবু, আমি সবাইকে সেটা জানিয়ে দিয়েছি, আমরা সবাই রাজি। এরপর গ্রামের সকলে এক এক করে রমেশ বাবুর কাছে তাদের আলু দিয়ে দেয় এবং টাকা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। গ্রামের সকলে রমেশ বাবুর কাছে আলু বিক্রি করে ভালোভাবেই দিন কাটাচ্ছিল। এরকমই একদিন, কি ব্যাপার হলো, গ্রামের কেউ আমাকে আলু বিক্রি করতে আসছে না কেন? আমাকে একবার গিয়ে খোঁজ করতে হবে। মদন এই বলে গ্রামের বাজারের দিকে রওনা হয়। পথে এসে সূর্যকে দেখতে পায়। কিরে সূর্য, এবার আলু বিক্রি করতে এলি না কেন? বাবু, আমার কাছে যা আলু ছিল আমি বিক্রি করে দিয়েছি, এবার থেকে আমি আপনার কাছে আলু বিক্রি করব না। এই গ্রামে আমি ছাড়া আর কে আলু কিনতে শুরু করলো? কাকে বিক্রি করেছিস? বিমলদা শহর থেকে এক ব্যবসায়ীকে এনেছিল, আমরা সকলে তার কাছেই বস্তা পিছু 300 টাকা দরে আলু বিক্রি করেছি। কি বললি, গ্রামের সকলে আলু বিক্রি করে দিয়েছে? হ্যাঁ বাবু, আর কারোর কাছে আলু নেই। সূর্য এই বলে সেখান থেকে চলে যায়। সূর্যের চলে যাওয়ার পর মদন মনে মনে বলে, এই বিমল অনেক বার বেড়েছে, ওকে এই গ্রামে ব্যবসা করতে না দেওয়ায় আমার ব্যবসা বন্ধ করার চেষ্টা করছে, আমি ওকে ছাড়বো না। মদন এই বলে বিমলদের বাড়িতে যায়। বিমলদের বাড়ি পৌঁছে মদন তাকে ডাকতে শুরু করে। বিমল, এ বিমল, কোথায় গেলি? কি দরকার? তোমার ছেলে কোথায়? তাড়াতাড়ি ওকে ডাকো, ওর সঙ্গে আমার জরুরি দরকার আছে। আপনি আমাকে বলুন, আমি তাকে বলে দেব। বিমল এখন বাড়িতে নেই, বাজার করতে গেছে। শোনো তাহলে, তোমার ছেলেকে সামলে দাও, তোমার ছেলে গ্রামের সকলকে উস্কানি দিয়ে শহরে আলু বিক্রি করতে বলেছে, আমি কিন্তু এগুলো সহ্য করব না।
কিন্তু বাবু, গ্রামের সকলে নিজের ইচ্ছে শহরের লোকটিকে আলু বিক্রি করেছে, এতে বিমলের কোনো দোষ নেই। কার দোষ আছে আর কার দোষ নেই এটা আমাকে বোঝানোর চেষ্টা করো না। এরপরে যদি বিমল বা গ্রামের অন্য কেউ শহরের ব্যবসায়ীকে আলু বিক্রি করেছে, তাহলে কিন্তু আমি বিমলের বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা করব। মদন এই বলে সেখান থেকে চলে যায়। মদনের কথা শুনে আরতি খুব ভয় পেয়ে যায়। কিছু সময় পর বিমল বাজার থেকে বাড়ি ফিরলে আরতি তাকে বলে, বাবা, তুই বাজারে চলে যাওয়ার পর বাড়িতে মদন বাবু এসেছিলেন, তিনি বলেছেন আমরা যদি শহরে আলু বিক্রি করি তাহলে তিনি আমাদের কোনো না কোনো ক্ষতি করে দেবেন। এই মদন কি আমাদের শান্তিতে থাকতে দেবে না? কত কষ্টের পর আমরা একটু সুখের মুখ দেখেছিলাম, এটাও মদনের সহ্য হলো না। বাবা, এবার তাহলে আমরা কি করব? এবারে কি তাহলে শহরে আলু বিক্রি করা বন্ধ করে দেব? না মা, আমরা যদি শহরে আলু বিক্রি না করে মদনকে বিক্রি করি তাহলে আমরা না খেতে পেয়ে মরবো। তার চাইতে ভালো আমরা যেটা করছি সেটাই করব, ভবিষ্যতে যা হবে দেখা যাবে। বিমল, আমার কিন্তু খুব ভয় করছে, ওই মদন একেবারে ভালো লোক নয়। তুমি একবার শহরের ব্যবসায়ীকে বলে দেখো না, তিনি যদি কিছু একটা করতে পারেন। ঠিকই বলেছো সোমা, রমেশবাবুকে এই বিষয়ে একবার বলা দরকার। তিনি খুব বড় ব্যবসায়ী, অনেক বড় বড় লোকেদের সঙ্গে ওঠা বসা, হয়তো তিনি আমাদের উদ্ধার করতে পারবেন। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আবার আলু বিক্রি করার সময় হলে শহর থেকে রমেশবাবু গ্রামে আসে। রমেশবাবু গ্রামে এসে বিমলের সঙ্গে দেখা করে। কি হ্যাঁ বিমল, আলুর ফলন কেমন হয়েছে? সব আলু তোলা হয়ে গেছে তো? হ্যাঁ বাবু, আলু তোলা হয়ে গেছে, কিন্তু আমি এবং গ্রামবাসীরা একটা সমস্যায় পড়ে গেছি। কিসের সমস্যা? আসলে বাবু, আপনাকে আলু বিক্রি করায় আমাদের গ্রামের একজন ব্যবসায়ী মদন বাবু অনেক ক্ষিপ্ত হয়ে গেছেন। তিনি আমাদের ধমক দিয়েছেন, যদি আমরা আপনাকে আলু বিক্রি করি তাহলে আমরা বিপদে পড়ব। এটা আবার কেমন কথা? তোমাদের চাষ করা জিনিস তোমরা যাকে ইচ্ছা তাকে বিক্রি করতে পারো, এতে সে তোমাদের বারণ করার কে? বাবু, আপনি কি এই ব্যাপারে আমাদের কোনো সাহায্য করতে পারবেন? তাহলে আমরা আপনার কৃতজ্ঞ হয়ে থাকব। ঠিক আছে, তোমরা আগের মতোই আমাকে আলু বিক্রি করে দাও। যাওয়ার পথে আমি এখানকার থানায় খবর দিয়ে যাব, যাতে ওই মদন তোমাদের কোনো ক্ষতি না করতে পারে। ধন্যবাদ বিমল বাবু, আমি জানতাম আপনি আমাদের সাহায্য করবেন। এরপর গ্রামের সকলে আবার রমেশের কাছে তাদের আলু বিক্রি করে দেয়। অপরদিকে মদন এই বিষয়ে জানতে পারায় প্রচন্ড রেগে যায়। ওই বিমলের এত সাহস, ওকে বারবার করে বারণ করার সত্ত্বেও আবার শহরের লোকটাকে আলু বিক্রি করেছে। এবার ওকে আমার আসল রূপ দেখাতেই হবে। কালু, এই কালু! মদন জোরে জোরে চিৎকার করে তার পোষা গন্ডা কালুকে ডাকতে থাকে। কিছু সময় পর কালু সেখানে আসে। কি হলো সেট, আপনি আমাকে ডাকছেন কেন? আজ তোকে একটা কাজ করতে হবে, ভালো করে করতে পারলে 5,000 টাকা পুরস্কার পাবি। আরে বাহ, 5,000 টাকা, নিশ্চয়ই কোনো বড় কাজ। ভালো করে শোন, তোকে কি করতে হবে, আর কাজটা রাতে করবি, কেউ যেন না বুঝতে পারে। মদন কালুকে তার কাজ বুঝিয়ে দেয়। এরপর কালু সেখান থেকে চলে যায়। রাত হলে কালু বিমলদের বাড়ির দিকে পৌঁছায় এবং তাদের বাড়ি পৌঁছে বিমলকে ডাকতে শুরু করে। বিমলদা, ও বিমলদা, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে এসো। এত রাতে কি আবার ডাকাডাকি করছে? চলো দেখে আসি, নিশ্চয়ই কারোর কোনো বিপদ হয়েছে। বিমলদা, তাড়াতাড়ি চলো, তোমার ফসলে আগুন লেগেছে, দেরি করলে সব ফসল নষ্ট হয়ে যাবে। এটা কি করে হলো? সোমা, তুমি বাড়ির ভিতরে যাও, আমি তাড়াতাড়ি গিয়ে দেখে আসছি। এই বলে বিমল তাড়াহুড়ো করে কালুর সঙ্গে বাগানে পৌঁছায়। আরে কোথায় আগুন? তুমি যে বললে ফসলে আগুন লেগেছে। আগুন লাগেনি, তবে এবার লাগবে। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। দাঁড়া বাছাধন, এবার সবকিছু বুঝতে পেরে যাবি। কালু এই বলে বিমলকে মারতে শুরু করে। সে বিমলকে অনেক বেশি মারধর করে এবং তার সমস্ত ফসলে আগুন লাগিয়ে দেয়। তুমি কে? তুমি কেন আমার এত বড় সর্বনাশ করে দিলে? আমি হলাম কালু বদমাস। তুই ভালোই ভালোই মদন বাবুর কথা শুনিস নি, তাই তোর এই অবস্থা করলাম। এরপরেও যদি তোর জ্ঞান না হয় তাহলে একেবারে প্রাণে মেরে ফেলবো, এই বলে গেলাম। কালু এই বলে সেখান থেকে চলে যায়। কালুর চলে যাওয়ার পর বিমল কাঁদতে থাকে। হায় ঈশ্বর, তোমার কেমন বিচার, খেটে খাওয়া মানুষদের দিকে তুমি কি কখনো ফিরে তাকাবে না? বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে গল্প স্টোরি টিভি চ্যানেলের বউ শাশুড়ি আলু পরোটা গল্পের চতুর্থ পর্ব। এবার দেখুন পঞ্চম পর্ব। বিমল আহত অবস্থায় বাড়ি ফিরলে তার স্ত্রী এবং তার মা তাকে দেখে অবাক হয়ে যায়। একি, তোমার এরকম অবস্থা কি করে হলো? সোমা,
আমাদের অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। মদনের পাঠানো গুন্ডা আমাদের ফসলে আগুন লাগিয়ে দিয়েছে, আর সে আমাকেও খুব মেরেছে। বিমল চলো আমরা পুলিশের কাছে যাব, এভাবে তাদের অত্যাচার আমরা সহ্য করব না। না সোমা, পুলিশের কাছে গেলে হবে না। গ্রামের পুলিশ মদনের কথাই চলে, তাছাড়া মদনের গুন্ডা বলে দিয়েছে আমরা যদি তাদের বিরুদ্ধে কিছু করি তাহলে তারা আমাকে প্রাণে মেরে ফেলবে। আমার কিছু হয়ে গেলে তোমাদেরকে কে দেখবে? তুই ঠিক বলেছিস বাবা, মদনের বিরুদ্ধে আমাদের কোনো কিছু করা উচিত হবে না। লোকটি মোটেও ভালো মানুষ নয়। কিন্তু মা, মদন বাবু যেটা করেছে সেটা তো অন্যায়, আমাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। চুপ করো বৌমা, এই বয়সে আমি নিজের ছেলেকে হারাতে চাই না। এবার থেকে আমরা আবার আগের মতোই মদনের কাছেই আলু বিক্রি করব। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করো, এবার মনে হচ্ছে আমাদের এই গ্রাম ছেড়েই চলে যেতে হবে। এই ঘটনার পর বেশ কয়েকদিন কেটে যায়, কিন্তু বিমলের পরিবার কিভাবে টাকা উপার্জন করবে কিছুই বুঝে উঠতে পারে না। একদিন দুপুরবেলায় খেতে বসে, মা খাওয়া শেষ করে আমি শহরের জন্য রওনা দেব। কেন বাবা, হঠাৎ তুই শহরে যাবি কেন? মা যত টাকা জমানো ছিল সব শেষ হয়ে এসেছে, ওই মদনের জন্য কোন রকম ব্যবসাও করতে পারছি না, তাই শহরে গিয়ে রমেশ বাবুর সঙ্গে এই বিষয়ে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে বাবা, সাবধানে যাস, এখন খাওয়া দাওয়াটা করে নে। এরপর খাওয়া শেষ করে বিমল শহরে চলে যায়। শহরে পৌঁছেই সে রমেশ বাবুর কাছে যায়। আরে বিমল, হঠাৎ তুমি এখানে, কোনো কাজে এসেছিলে? না রমেশ বাবু, আমি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করতে এসেছি। কেন, কি হয়েছে, গ্রামে সব ঠিক আছে তো? কিছু ঠিক নেই রমেশ বাবু, আপনাকে আলু বিক্রি করেছিলাম তাই মদন তার গুন্ডাকে দিয়ে আমাকে খুব মেরেছে, আর আমার ফসলে আগুন লাগিয়ে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না কি করব। এ কি বলছো তুমি, তোমরা এর প্রতিবাদ করনি? বাবু ওই মদনের সঙ্গে আমাদের গ্রামের পুলিশেরও খাতির আছে, ওর বিরুদ্ধে নালিশ করলে কোনো কাজ হবে না। এ তো ভারী সমস্যা, এবার কি করা যায় বলো তো। বাবু আগে আমরা আলু পরোটা বিক্রি করতাম, সেই ব্যবসা থেকে আমাদের অনেক টাকা লাভ হতো, ওই মদনের জন্যই আমাদের আলু পরোটার ব্যবসা বন্ধ করে দিতে হয়েছিল। বিমল তাহলে তুমি এক কাজ করতে পারো, তুমি শহরে তোমাদের আলু পরোটার ব্যবসা শুরু করো। কিন্তু বাবু শহরে ব্যবসা করার জন্য যে অনেক টাকার প্রয়োজন, আমাদের কাছে তো আমাদের বাড়ি ছাড়া আর কিছু নেই। তাহলে তুমি আমার সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করো, যা লাভ হবে আমাকে লাভের কিছু অংশ দেবে আর বাকিটা তোমাদের থাকবে, এরই সাথে আমি তোমাদের থাকার জন্য একটা ফ্ল্যাটও দেব। আপনার অনেক ধন্যবাদ বাবু, আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন, আমি কালই আমার ফ্যামিলিকে নিয়ে এখানে চলে আসব। এরপর বিমল গ্রামে ফিরে তার মা এবং স্ত্রীকে শহরে থাকার কথা বলে। অন্য কোনো উপায় না থাকায় তারাও শহরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। পরের দিন সকালে যখন তারা শহরে যাচ্ছিল এমন সময় রিঙ্কি তাদেরকে দেখে ফেলে এবং মদনকে তাদের শহরে যাওয়ার কথা জানিয়ে দেয়। আমার সঙ্গে যারা শত্রুতা করে তাদের আমি এরকমই অবস্থা করি, বেশি টাকা রোজগার করতে চেয়েছিল তাই আমি তাদের গ্রাম ছাড়া করে দিলাম। হ্যাঁ বাবু একদম ঠিক বলেছেন, আপনাকে যারা শ্রদ্ধা করবে না তাদের সঙ্গে এমনটাই হওয়া উচিত। মদন এবং রিঙ্কি এই বলে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে বিমলের পরিবার শহরে গিয়ে নতুন ভাবে তাদের আলু পরোটার ব্যবসা শুরু করে দেয়। আলুর পরোটা নিয়ে যান, আলু পরোটা গরম গরম টেস্টি আলু পরোটা। আসুন আসুন আমাদের দোকানে পাবেন ঘরোয়া খাবারের স্বাদ। সোমা এবং আরতিকে ডাকাডাকি করতে শুনে শহরের কিছু লোক তাদের দোকানে আসে। এরপর আরতি সকলকে একটি করে আলু পরোটা খেতে দেয়। ওয়াও অ্যামেজিং, এটা তো পিৎজার থেকেও খুব ভালো টেস্টি, আপনারা কোন কোম্পানির লোক? ম্যাডাম আমরা কোনো কোম্পানির লোক নয়, আমরা গ্রাম থেকে এসে শহরে নিজেদের ব্যবসা শুরু করেছি। আপনারা জানেন না যে কত টেস্টি আলুর পরোটা বানিয়েছেন, আপনারা নিজের দোকানটিকে লাইসেন্স প্রাপ্ত করিয়ে নিন, এই দোকান ভবিষ্যতে অনেক বেশি উন্নতি করবে। লাইসেন্সটা আবার কি ম্যাডাম? লাইসেন্স করার অর্থ হলো কেউ ঠকিয়ে আপনাদের রান্না শিখে নিয়ে নিজের দোকান করতে পারবে না। ঠিক আছে ম্যাডাম, আমি নিজের ছেলে বৌমার সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। এক কাজ করুন, আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে রাখুন, আমার নাম পিঙ্কি, আমি ব্যাংকের ম্যানেজার, ভবিষ্যতে কোনো প্রয়োজন পড়লে আমাকে ফোন করতে পারেন। আপনাদের মতো পরিশ্রমী মানুষের সাহায্য করতে পারলে আমি খুশিই হব। এই বলে পিঙ্কি আলু পরোটার টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। রাতে আরতি ছেলে এবং বৌমাকে পিঙ্কির কথাটা জানায়। হ্যাঁ মা, মেয়েটি কথাটা খারাপ কিছু বলেনি। বিমল তুমি রমেশ বাবুর সঙ্গে এ বিষয়ে কথা বলো, এসব বিষয়ে উনি ভালো বুঝবেন। আচ্ছা ঠিক আছে, কাল আমি কথা বলবো। বাবা আমার কিন্তু মনে হচ্ছে এবার সত্যি সত্যি আমাদের ভালো দিন আসতে চলেছে,
শহরে এসে এত ভালো একটা ঘরে থাকতে পারবো আমি কোনোদিন কল্পনাও করিনি। তোমার কথাই যেন সত্যি হয় মা, আমাদের জীবনে এবার যেন কারোর নজর না লাগে। পরের দিন বিমল রমেশবাবুর সঙ্গে লাইসেন্সের ব্যাপারে কথা বলে এবং রমেশবাবু বিমলের কথায় রাজি হয়ে তাদের দোকানের লাইসেন্স বানিয়ে দেয়। একদিন বিমল এবং তার পরিবার যখন দোকানে ছিল, এমন সময় রমেশবাবু তাদের দোকানে আসে। বিমল, তোমাদের দোকান এখন থেকে লাইসেন্সওয়ালা হয়ে গেছে, আজ থেকে তোমাদের দোকানের নাম আরতি পরোটা প্যালেস। ধন্যবাদ রমেশবাবু, শহরে আসার পর থেকে আপনি অনেক সাহায্য করেছেন, আমরা সারা জীবন আপনার ঋণী হয়ে থাকব। ধন্যবাদ জানাতে হবে না বিমল, এবার থেকে আমরা বিজনেস পার্টনার, তাই এখন থেকে তুমি আমার বন্ধু। রমেশ এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর আরতি বলে, বাবা বিমল, দোকানটা তুই আমার নামে করলি কেন? তুই তো বৌমায়ের নামে দোকানের নাম রাখতে পারতিস। আমি ভেবেছিলাম তোমাদের দুজনের নামে দোকানের নাম রাখবো, কিন্তু সোমা নিজেই তোমার নামে দোকানের নাম করতে বলেছে। মা, আপনি তো গুরুজন, তাই আপনার নামে দোকান হলে আমরা বেশি খুশি হব। জানি না আগের জন্মে কি পুণ্য করেছিলাম যার জন্য আমি এত ভালো বৌমা পেয়েছি, তোমাদেরকে পেয়ে আমার এই জীবন সার্থক হয়ে গেল। এরপর বেশ কিছু দিন কেটে যায় এবং সময়ের সাথে সাথে আরতি পরোটা প্যালেস সারা শহরে বিখ্যাত হয়ে যায়। বিমলের পরিবার শহরের বিভিন্ন জায়গায় তাদের পরোটার দোকান খুলে ফেলে। এইভাবে খুব কম সময়ের মধ্যেই তারা অনেক ধনী হয়ে ওঠে। বিমলের পরিবার শহরে একটি বড় বাড়িও কিনে ফেলে। একদিন দুপুর বেলায় খেতে বসে, এখন ভাবলে অনেক অবাক লাগে যে একসময় আমরা ভালোভাবে খেতে পেতাম না। হ্যাঁ বিমল, এখন আমাদের কোনো জিনিসেরই অভাব নেই, সবই আমাদের কষ্টের ফল। এর থেকেই বোঝা গেল যা হয় ভালোর জন্যই হয়। মা, তুমি চুপ করে বসে আছো কেন? তোমার কি আনন্দ হচ্ছে না? বাবা বিমল, আমি ছোটবেলা থেকে বুড়ো বয়স পর্যন্ত গ্রামেই কাটিয়েছি, তাই আমার গ্রামের কথা খুব মনে পড়ছে। এই শহরে আমার খুব একা একা মনে হয়। কিন্তু মা, গ্রামে থাকলে আমরা উন্নতি করতে পারবো না, আমাদেরকে শহরে থেকেই আরো ধনী হতে হবে। বাবা, তুই আরো টাকা উপার্জন কর, আমার আশীর্বাদ তোদের সঙ্গেই আছে। কিন্তু আমি বেশি টাকা রোজগার করতে চাই না, আমি শুধু আমার গ্রামের পরিবেশে থাকতে চাই। মা একদম ঠিকই বলছে বিমল, গ্রামের সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছেদ করা উচিত হবে না, ওটা আমাদের মাতৃভূমি। বিমল, তুই আমাকে গ্রামের বাড়িতে রেখে আয়, আমি নিজের বাকি জীবনটা ওখানেই কাটাতে চাই। কিন্তু মা, তুমি একা ওখানে থাকবে কিভাবে? তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে মা, তুমি যখন গ্রামে থাকতে চাইছো তাহলে আমি গ্রামে তোমার জন্য একটি বড় বাড়ি বানিয়ে দেব। না বাবা, আমি ওই বাড়িতেই থাকবো, নতুন বাড়ি বানাতে হবে না। আরতি অনেক জোর করায় বিমল তাকে গ্রামের বাড়িতে রেখে আসতে রাজি হয়ে যায়। পরের দিনই বিমল তার মাকে গ্রামের বাড়িতে পৌঁছে দেয়। মাকে পৌঁছে দেওয়ার পর বিমল আবার শহরে ফিরে যায়। মদন বাবু, আজ ওই বিমল আর তার মা আমাদের গ্রামে এসেছিল। এটা তো দারুণ খবর, তাদের অবস্থা কিরকম দেখলে? অবস্থা কিছু বুঝতে পারলাম না, তবে বিমল তার মাকে বাড়িতে রেখে আবার চলে গেছে। বুঝতে পেরেছি, হয়তো বিমল তার মাকে খাওয়াতে পারছে না, তাই তাকে গ্রামের বাড়িতে ছেড়ে আবার পালিয়ে গেছে। এই বিমলটাকে আমি বেশ জব্দ করেছি। মদন এই বলে অনেক খুশি হয়ে যায়। অপরদিকে বিমল তার স্ত্রীর সঙ্গে শহরে তাদের ব্যবসা খুব ভালোভাবেই সামলাতে থাকে। এভাবেই আরো কয়েকদিন কেটে যায় এবং বিমলদের পরোটার দোকানে অনেক লোকই কাজ করতে শুরু করে দেয়। এরকমই একদিন রাতে, বিমল, আমরা তো অনেক টাকা রোজগার করে নিয়েছি, আমার মনে হয় মায়ের মতো আমাদেরও গ্রামে গিয়ে থাকা ভালো হবে। গ্রাম আমারও পছন্দ, কিন্তু ওই মদনের জন্য গ্রামে যেতে আমার ইচ্ছে করে না। বিমল, তখন আমরা গরিব ছিলাম, তাই মদন আমাদের সঙ্গে ইচ্ছে মতো ব্যবহার করতে পেরেছে, কিন্তু এখন আমরা তার প্রত্যেকটা চালের জবাব দিতে পারবো। বন্ধুরা, এতক্ষণ আমরা দেখছিলাম বউ শাশুড়ি আলু পরোটা গল্পের পঞ্চম পর্ব। এবার দেখুন ষষ্ঠ এবং অন্তিম পর্ব। কি ভাবলে বিমল, সারা রাতে কোনো সিদ্ধান্ত নিতে পারলে? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েছি, আমার মনে হয় তোমার কথাই ঠিক, এবার বাকি জীবনটা গ্রামেই কাটাবো। তাহলে এখানকার আমাদের ব্যবসার কি হবে? ঠিক আছে, ব্যবসার বিষয়ে আলোচনা করার জন্য আজ দুপুরের খাবারে রমেশবাবুকে আমাদের বাড়িতে আমন্ত্রণ করি, উনি নিশ্চয়ই কোনো একটা উপায় বের করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাজার করে এনে দাও, আর আসার পথে রমেশবাবুকেও দুপুরের খাবারে আসার কথা বলে দিও। এরপর বিমল বাজার করতে চলে যায়। কিছু সময় পর বিমল বাজার নিয়ে বাড়ি ফিরে আসে। এই নাও গিন্নি, আমি বাজার করে এনে দিয়েছি, ভালো করে রান্না করবে। রান্না নিয়ে তুমি চিন্তা করো না, এমন রান্না করব রমেশবাবু খেয়ে অপ্রসন্ন হবেন না। ঠিক আছে, তুমি রান্না শুরু করে দাও, আমি স্নান করতে যাচ্ছি। এরপর সোমা রান্না করতে শুরু করে দেয়।
দুপুর বেলায় রমেশ বাবু তাদের বাড়িতে আসে এবং সকলে একসঙ্গে খেতে বসে। বাহ, খুব ভালো রান্না হয়েছে বৌদি। তুমি কিন্তু আলু পরোটার সঙ্গে সঙ্গে মাছ মাংস খুব ভালো রান্না করতে পারো। ধন্যবাদ দাদা, আপনার পছন্দ হয়েছে এটা শুনেই আমার মন ভরে গেল। আচ্ছা বিমল, তুমি কিছু একটা বলবে বলছিলে। হ্যাঁ দাদা, কথাটি হলো আপনি তো জানেন শহরে মায়ের মন লাগছিল না, তাই মা গ্রামে চলে গেছে। এবার আমরাও গ্রামে ফিরে যাব ভাবছি, তাই এই বিষয়ে আপনার সঙ্গে পরামর্শ করতে চাই। কিন্তু এখানকার ব্যবসার কি হবে? দাদা, ব্যবসা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি দোকানের কারিগরদের ভালোভাবে রান্না করা শিখিয়ে দিয়েছি। আমি যেমন আলু পরোটা রান্না করি, তারাও ঠিক একই রকম আলু পরোটা বানাতে পারবে। বাহ, এটা তো খুব ভালো কথা। কিন্তু তোমরা না থাকলে তোমাদের ব্যবসা কে সামলাবে? দাদা, এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আপনার অনুমতি থাকলে বলতে পারি। আরে হ্যাঁ হ্যাঁ বৌদি, তুমি এত সংকোচ করছো কেন, বলো কি ভেবেছো? এতদিনে আমরা অনেক টাকা উপার্জন করে ফেলেছি, আমাদের কাছে যা টাকা আছে বাকি জীবনটা ভালোভাবেই কেটে যাবে, তাই শহরের ব্যবসাটা আমরা আপনার হাতে তুলে দিয়ে যেতে চাই। হ্যাঁ দাদা, এবার থেকে আরতি পরোটা প্যালেস আপনার রইল। আপনি প্রথম থেকে আমাদের অনেক সাহায্য করেছেন, তার কাছে এটা কিছুই নয়। ঠিক আছে বিমল, কিন্তু আমি একটা শর্তে তোমাদের দোকানটি নিতে পারি। কি শর্ত দাদা? আজ থেকে তুমি আমার ছোট ভাই, তোমার যখন কোনো প্রয়োজন পড়বে তুমি নির্দ্বিধায় আমার কাছে চাইবে। আর তারই সাথে তোমরা গ্রামে এই দোকানের একটি শাখা খুলবে, যেখানে তোমরা আলু পরোটা বিক্রি করবে। কিন্তু দাদা, গ্রামে আলু পরোটা বিক্রি করতে গেলে মদন আবার কোনো ঝামেলা করবে। ঝামেলা করা কি অত সহজ? আমাকে তুমি বেশি সরল মনে করো না বিমল, এরকম অনেক মানুষকে আমি শায়েস্তা করেছি। তাছাড়া আজ থেকে তুমি আমার ছোট ভাই, আর সেই সূত্রে তোমার শত্রু মানেই আমার শত্রু। রমেশের কথা শুনে বিমল এবং সোমা অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার শর্তে রাজি হয়ে যায়। এরপর কয়েকদিনের মধ্যেই বিমল এবং সোমা তাদের গ্রামে ফিরে আসে। বাবা বিমল, তোরাও চলে এসেছিস? হ্যাঁ মা, আমরা শহরে থাকবো আর তুমি একাই গ্রামে থাকবে, সেটা কি মানা যায়? তাই তুমি যেখানে আমরাও সেখানে চলে এলাম। আর একটা সুখবর আছে মা। কি সুখবর বৌমা? তাহলে কি তুমি মা হতে চলেছ? দাঁড়াও, আমি এক্ষুনি বিমলকে মিষ্টি আনতে পাঠাই। আরে না না মা, আপনি ভুল ভাবছেন। সুখবরটি হলো এবার থেকে আমরা গ্রামে আমাদের আলু পরোটার ব্যবসাটা শুরু করব। হ্যাঁ মা, এবার থেকে আমাদের আরতি পরোটা প্যালেস গ্রামেই শুরু হবে। আর এরই সাথে আমরা একটা বড় বাড়ি বানাতে দিয়েছি, বাড়ি তৈরি হয়ে গেলে আমরা সেখানে চলে যাব। বাড়ি তৈরির ব্যাপার তো ঠিক আছে, কিন্তু বাবা, পরোটা বিক্রির কথা শুনে আমার ভয় করছে। ভয় করো না মা, রমেশ বাবু বলে দিয়েছেন এবার ওই মদন কোনো গন্ডগোল করলে তিনি তাকে উপযুক্ত শাস্তি দেবেন। আচ্ছা ঠিক আছে বাবা, তোরা যা ঠিক মনে করিস তাই কর, তবে একটু সাবধানে থাকিস, ওই মদনকে আমার খুব ভয় করে। এরপর কয়েকদিনের মধ্যে বিমলদের নতুন বাড়ি তৈরি হয়ে যায়। নতুন বাড়িটি মদনের বাড়ির থেকেও অনেক বেশি সুন্দর হওয়ায় গ্রামের সকলে বিমলের বাড়ি নিয়ে আলোচনা করতে শুরু করে দেয়। কি রে রিঙ্কি, খবর নিয়ে এসেছিস, নতুন বাড়িটি কার? বাবু, বললে আপনি বিশ্বাস করবেন না, নতুন বাড়িটি হলো ওই বিমলের, যাকে আপনি গ্রাম ছাড়া করেছিলেন। এ কি বলছিস তুই, এটা কিভাবে সম্ভব? ওই বিমল এত তাড়াতাড়ি ধনী কিভাবে হয়ে গেল? বাবু, শুধু এটাই নয়, বিমলের পরিবার আবার আমাদের গ্রামে আলু পরোটার ব্যবসা শুরু করতে চলেছে। তারা আলু পরোটা বিক্রি করার জন্য একটি বড় দোকানও খুলেছে। এই বিমলটা দেখছি আমাকে জ্বালিয়ে মারলো, আবার এর কোনো ব্যবস্থা করতে হবে। বাবু, বিমল এখন খুব ধনী হয়ে গেছে, ওকে আটকানো খুব একটা সহজ ব্যাপার হবে না। আরে তুমি চিন্তা করো না রিঙ্কি, এই গ্রামের গুন্ডা থেকে শুরু করে পুলিশ আমার হাতের মুঠোয়, চলো তোমাকে আমার খেলা দেখাই। এরপর বিমল রিঙ্কিকে এবং গ্রামের পুলিশকে সঙ্গে নিয়ে বিমলের বাড়িতে পৌঁছায়। কি রে বিমল, তোকে আমি পরোটা বিক্রি করতে বারণ করেছিলাম, তারপরে তুই আবার দোকান করেছিস? মদনদা, আমি সরকারি পারমিশন নিয়ে দোকান করছি, তাই দোকান করতে তুমি আমাকে আটকাতে পারবে না। কি রে হতচ্ছাড়া, মদনবাবুর মুখে মুখে তর্ক করছিস, চল তোকে থানায় যেতে হবে, সেখানে গিয়ে তোকে সব বুঝিয়ে দেব। পুলিশ এই বলে বিমলকে অ্যারেস্ট করার জন্য এগিয়ে যাচ্ছিল, এমন সময় রমেশ সেখানে আসে। কি হে ইন্সপেক্টর, কোন অপরাধে তুমি আমার বন্ধুকে জেলে নিয়ে যেতে চাইছো? কে তুমি, তোমাকে এত কিছু বলতে যাব কেন? বেশি কথা বললে তোমাকেও ধরে জেলে ভরে দেব। তাই নাকি, তোমার এত বেশি ক্ষমতা, এই নাও আমি একটা কল লাগিয়ে দিচ্ছি, তুমি কথা বলে নাও। এই বলে রমেশ তার মোবাইলে একটি ফোন লাগিয়ে পুলিশকে দেয়। হ্যালো, কে? হ্যাঁ হ্যাঁ,
সরি স্যার। ওকে স্যার, হ্যাঁ ঠিক আছে, আমি সব দেখে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, রাখছি। কি হলো, এখনো কি আমাদের জেলে যেতে হবে? মাফ করবেন স্যার, আমার ভুল হয়ে গেছে। আর এই যে মদন বাবু, এর পর থেকে আপনি যদি ভদ্রলোকেদের ব্যাপারে ভুলভাল খবর দিয়েছেন, তাহলে কিন্তু আমি আপনার উপর অ্যাকশন নিতে বাধ্য হব। যা বাবা, এটা আবার কি হলো? বিমলকে ফাঁসাতে এসে আমি নিজেই ফেঁসে গেলাম। কি হলো মদন বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও যাও, এখান থেকে চলে যাও, আমাদের এখন অনেক কাজ আছে। রমেশের কথা শুনে মদন লজ্জিত হয়ে সেখান থেকে বাড়ি ফিরে যায়। এটা কি হলো মদন বাবু, ওই বিমল তো আপনাকে জব্দ করার জন্য নামি দামি লোক জোগাড় করে রেখেছে। সে যাই করে নিক না কেন, আমার থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। শোনো রিঙ্কি, তোমার জন্য একটা কাজ আছে। কি কাজ বাবু? আজ রাতে তুমি যেকোনো ভাবে বিমলদের রান্নাঘরে ঢুকবে আর তাদের খাবারে বিষ মিশিয়ে দেবে। তারা মরলেই এবার আমি শান্তি পাবো। বাবু, এই কাজে অনেক বেশি রিস্ক আছে, এটার জন্য দাম একটু বেশি লাগবে। দাম নিয়ে তুমি চিন্তা করো না, তুমি যত টাকা চাইবে আমি দেব, শুধু এই কাজটা তুমি করে দাও। কাজটা আমি করে দেব, কিন্তু টাকাটা আমার কাজ করার আগে চাই, কারণ এই কাজ করতে গিয়ে যদি আমি ধরা পড়ে যাই তাহলে আমার পরিশ্রম বিফলে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমার কত টাকা চাই বলো। বেশি নয়, মাত্র 1,00,000 টাকা। এরপর মদন রিঙ্কিকে 1,00,000 টাকা দিয়ে দেয়। রাত হলে রিঙ্কি তার কথা মতো বিমলদের রান্নাঘরে ঢুকে পড়ে এবং কিছু সময় পরে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। অপরদিকে মদন তার পোষা গুন্ডা কালুর সঙ্গে আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে। এবার ওই বিমল তার পরিবার সহ শেষ হয়ে যাবে, আমি আবার এই গ্রামে একছত্র শাসন করব। হ্যাঁ বাবু, আপনি ঠিক বলেছেন, আর কয়েক মিনিটের মধ্যেই তারা বিষাক্ত খাবার খেয়ে ফেলবে। কিছু সময় পর বিমল তার মা এবং স্ত্রীর সঙ্গে খেতে বসে এবং অল্প কিছুটা খাওয়ার পরেই তারা তিনজন মেঝেতে লুটিয়ে পড়ে। মদন, কালু এবং রিঙ্কি দূর থেকে এই দৃশ্য দেখে বাড়ির ভেতরে আসে। এই গ্রামে আমি ছাড়া আর কেউ উন্নতি করতে পারবে না। যারা যারা এই গ্রামে আমার থেকে বেশি ধনী হওয়ার চেষ্টা করবে, তাদের আমি একইভাবে প্রাণে মেরে ফেলবো। বেটাকে সেদিন অত মেরেছিলাম, তারপরেও জব্দ হয়নি, এই জন্য কিছু কিছু মানুষকে প্রাণে মেরে ফেলাই ভালো। আজ বাড়ি গিয়ে আমি খুব ভালোভাবে ঘুমোতে পারবো, আমার চিন্তা শেষ হলো। শেষ কি বলছো মদন, তোমার চিন্তা এবার শুরু হলো। এই বলে রমেশ আড়াল থেকে পুলিশ নিয়ে সামনে আসে। মদন হঠাৎ বাড়ির মধ্যে পুলিশকে দেখে অবাক হয়ে যায়। এ কি, তোমরা এখানে কেন? আমরা এখানে তোমার জন্য ফাঁদ পেতে রেখেছিলাম, আর তুমি খুব সহজেই আমাদের ফাঁদে পা দিয়েছ। ইন্সপেক্টর, অ্যারেস্ট করে নাও এদেরকে। বিমল, তোমরাও উঠে পড়ো। রমেশের কথা শুনে বিমল, তার মা এবং স্ত্রী উঠে পড়ে। এ কি, তোমরা এখনো জীবিত আছো কিভাবে? রিঙ্কি, তুমি এদের খাবারে বিষ মেশাওনি? না, ও আমাদের খাবারে বিষ দেয়নি, ও ভয় পেয়ে আগে থাকতেই নিজের ভুল স্বীকার করে নিয়েছে আর তোমাদের ধরতে আমাদেরকে সাহায্য করেছে। ইন্সপেক্টর, এদেরকে নিয়ে যাও। আর শোনো রিঙ্কি, তুমি যেহেতু আমাদের সাহায্য করেছো, তাই আমরা চেষ্টা করব তোমার শাস্তি যেন সবচেয়ে কম হোক। পুলিশ তিনজনকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। এরপর থেকে গ্রামে আর কেউ মদনকে ভয় করত না। অপরদিকে বিমল এবং তার পরিবার আলু পরোটার দোকান করে খুব ভালোভাবেই তাদের জীবন কাটাতে থাকে। বন্ধুরা, বউ শাশুড়ি আলু পরোটা গল্পের এই সিরিজটি তোমাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন গল্পে। রায়গড় গ্রামে মিতালি তার বাবা মায়ের সঙ্গে থাকত। মিতালির বাবা একটি কাপড়ের দোকানে কাজ করত, আর মিতালির মা সংসারের দেখাশোনার সাথে সাথে মিতালিরও খুব ভালোভাবেই দেখরেখ করত। এভাবেই তাদের দিন খুব ভালোভাবেই কাটছিল। একদিন হঠাৎ মিতালির মায়ের খুব শরীর খারাপ হয়ে যায়। মিতালির বাবা তাড়াতাড়ি তার মাকে হসপিটালে অ্যাডমিট করে দেয়, কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মিতালির মায়ের মৃত্যু হয়ে যায়। মায়ের মৃত্যুতে মিতালির সাথে সাথে তার বাবাও অনেক বেশি ভেঙে পড়ে। বাবা, মাকে ছাড়া আমি কিভাবে বাঁচবো? মা এভাবে আমাকে ছেড়ে যেতে পারে না। মিতালি তার বাবা রমেশকে এই বলে কাঁদতে থাকে। রমেশ তার মেয়ের এরকম অবস্থা দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায়। মিতালি, আমাদের ভাগ্যটাই খারাপ, হঠাৎ এভাবে আমাদের তোর মাকে হারিয়ে ফেলতে হলো। তুই চিন্তা করিস না, তোর মা নেই তো কি হয়েছে, এখন থেকে আমি তোর বাবা হওয়ার সঙ্গে সঙ্গে আমি তোর মা। রমেশ মিতালিকে এই বলে সান্ত্বনা দিতে থাকে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়।
কয়েকদিন পর্যন্ত রমেশ তার কাজ, সংসার এবং মিতালির দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। কিন্তু কিছুদিন পর থেকে তার পক্ষে সব সামলানো অনেক কষ্টকর হয়ে ওঠে। তখনই একদিন সে কল্পনা নামের এক মহিলার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। মিতালি, অনেকদিন তুমি মা ছাড়া জীবন কাটিয়েছো, এবার আমি তোমার জন্য নতুন মা আনার সিদ্ধান্ত করেছি। মিতালি খুব ছোট ছিল, তাই তার বাবার মুখে নতুন মায়ের কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং কয়েকদিন পর খুব ধুমধাম করে নতুন মা কল্পনাকে বাড়িতে নিয়ে আসে। প্রথম এক বছর কল্পনা মিতালিকে নিজের মেয়ের মতোই ভালোবাসত, কিন্তু এক বছর পর তার এক মেয়ে মনীষা হওয়ার পর মিতালির জীবনটাই পাল্টে যায়। মা, আমার খুব জোরে খিদে পেয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও। মিতালি, আজ বাড়িতে যা রান্না হয়েছিল সব খেয়ে শেষ হয়ে গিয়েছে, তাই আপাতত এখন মুড়ি খেয়ে কাটিয়ে নে। মা, তুমি তো ভালো করেই জানো আমি মুড়ি খেতে একদমই পছন্দ করি না। মিতালি, তুই মুড়ি খেতে ভালোবাসিস না তো আমি কি করবো? এখন তো ভাত শেষ হয়ে গিয়েছে, আমাকে কি তোর জন্য বিরিয়ানি অর্ডার করতে হবে নাকি? কল্পনা মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে সৎ মায়ের এরকম ব্যবহার দেখে মিতালি অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে বলে, জানি না মায়ের হঠাৎ কি হয়েছে, মনীষা হওয়ার পর থেকে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করছে যেন আমি তার মেয়েই নয়। মিতালি এই বলে রান্নাঘর থেকে মুড়ি এনে ডাইনিং রুমে বসে বসে খাচ্ছিল, তখনই তার বাবা রমেশ সেখানে আসে। কি ব্যাপার মিতালি, ভরা দুপুর বেলায় তুই ভাত না খেয়ে মুড়ি খাচ্ছিস? বাবা, মা বললো যা রান্না হয়েছিল সব খেয়ে শেষ হয়ে গিয়েছে, তাই এখন মুড়ি খেতে হবে। মিতালির মুখে এই কথা শুনে রমেশ অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে মিতালিকে বলে, আমাকে ক্ষমা করে দে, তোর নতুন মা এনে ভেবেছিলাম আমি তার সাহায্যে তোকে ভালোভাবে মানুষ করে তুলবো, সে তোর সঙ্গে যে এত দুর্ব্যবহার করবে আমি কখনো ভাবতে পারিনি। রমেশ মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায়। রমেশ মেয়ের জন্য কল্পনার কাছে কোনো প্রতিবাদ করতে পারে না। এভাবেই কল্পনা মিতালির ওপর দিনের পর দিন অত্যাচার করতেই থাকে। অপরদিকে রমেশ এসব দেখে মনে মনে শুধু কষ্টই পেতে থাকে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। প্রত্যেকদিন এভাবে মেয়ের উপরে অত্যাচার হতে দেখে একদিন সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে এবং এভাবেই কিছুদিন অসুস্থ থাকার কারণে হঠাৎ তার মৃত্যু হয়ে যায়। বাবার মৃত্যুতে মিতালি অনেক বেশি ভেঙে পড়ে। বাবা, মায়ের মতো তুমিও আমাকে ছেড়ে কোথায় চলে গেলে, তোমাকে ছাড়া সৎ মায়ের সঙ্গে আমি কিভাবে কাটাবো? মিতালি এই বলে অনেক বেশি দুঃখী হয়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। কল্পনা মিতালির লেখাপড়া বন্ধ করে একটি বাড়িতে চাকরের কাজ করতে পাঠিয়ে দেয়। মিতালি, সেখানে খুব মন দিয়ে কাজ করিস, কিন্তু তারা যেন তোর নামে কোনো রকম নালিশ না জানায়, এদিকে খেয়াল রাখবি, না হলে তুই তো খুব ভালো করে জানিস যে আমি কতটা খারাপ মহিলা। কল্পনা মিতালিকে এই বলে লোকের বাড়িতে কাজ করতে পাঠিয়ে দেয়। মিতালি সেখানে সারাদিন খুব ভালোভাবেই কাজ করে। এদিকে মিতালির নম্র স্বভাবের কারণে বাড়ির মালিক মিতালিকে খুবই পছন্দ করত। একদিন মিতালি মন খারাপ করে কাজ করছিল, তখনই বাড়ির মালিক মিতালিকে এসে বলে, কি ব্যাপার মিতালি, আমি কয়েকদিন থেকে দেখছি তুমি অনেক দুঃখী থাকো, সৎমা কি তোমার উপর অত্যাচার করে? মালিক, সৎমা আমার উপর অত্যাচার তো ছোটবেলা থেকেই করে, সৎমায়ের অত্যাচারের কথা ভেবে আমি মন খারাপ করে থাকি না। তাহলে কোন কারণে তুমি এত দুঃখী থাকো, তুমি আমাকে বলো, আমি তোমার সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আসলে আমি লেখাপড়া করতে চাই, কিন্তু আমার মা এটা চায় না, সে আমার স্কুল ছাড়িয়ে এখানে কাজে পাঠিয়ে দিয়েছে। মিতালির মুখে স্কুলের কথা শুনে বাড়ির মালিক অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং সে এই ব্যাপারে মিতালির মা কল্পনার সঙ্গে কথা বলবে ঠিক করে। পরের দিন মিতালি যখন কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই বাড়ির মালিক প্রকাশ সেখানে আসে। কল্পনা দি, মিতালিকে এই বয়সে আমাদের বাড়িতে কাজ করতে পাঠাচ্ছ, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ, পুলিশের হাত থেকে যদি বাঁচতে চাও তাহলে মেয়েকে চাকরের কাজ না করিয়ে স্কুলে ভর্তি করে দাও। প্রকাশ কল্পনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে কল্পনা জেলে যাওয়ার ভয়ে মিতালিকে আবার স্কুলে ভর্তি করিয়ে দেয়। মিতালি আবারও খুশি খুশি স্কুলে যাওয়া শুরু করে দেয়। এভাবেই দেখতে দেখতে কয়েক বছর কেটে যায়। মিতালি উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বারে পাস করে। মা, আমি কলেজে ভর্তি হয়ে বাকি পড়াটা কমপ্লিট করতে চাই। মিতালি, পুলিশের ভয়ে তোকে যতটা পড়িয়েছি ওটাই যথেষ্ট,
এবার তুই লেখাপড়ার কথা না ভেবে কোথাও কাজের ব্যবস্থা কর, আমার পক্ষে আর সংসারের খরচ বহন করা সম্ভব নয়। কল্পনা মিতালিকে এই বলে সেখান থেকে চলে যায়। মায়ের কথা শুনে মিতালি অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে বলে, সৎ মায়ের কাছ থেকে এর থেকে বেশি আর কি আশা করতে পারি। মা আমাকে কলেজে ভর্তি করে আমার বাকি পড়াটা কমপ্লিট করাবে না, তাই পড়া যদি কমপ্লিট করতেই হয় আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে। মিতালি এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। মিতালি মায়ের কথা মতো চাকরির ব্যবস্থা করে ফেলে, কিন্তু সে চাকরি কোনো জব নয়, বরং কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। মিতালি, তোকে লোকের বাড়িতে কাজের কথা বলেছিলাম, তুই হঠাৎ কলেজ পরিষ্কারের কাজ নিয়ে নিলি, কাজের অজুহাতে তোর অন্য কোনো প্ল্যান নেই তো? আরে না না মা, আমার কোনো প্ল্যান নেই। লোকের বাড়িতে কাজ করে এত বেশি টাকা হয় না যত টাকা কলেজ পরিষ্কার করে হয়, তাই আমি কলেজ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ নিয়েছি। মিতালি তার মাকে এই বলে সেখান থেকে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিতালি খুব ভালোভাবে কলেজে কাজ করার সাথে সাথে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে পড়াশোনাও চালিয়ে যায়। এভাবেই দেখতে দেখতে এক বছর কেটে যায়। মিতালির ছোট বোন মনীষা উচ্চ মাধ্যমিক পাশ করলে কল্পনা তাকে কলেজে ভর্তি করার কথা বলে। মনীষা, উচ্চ মাধ্যমিকে কম নাম্বার পেলেও আমার ইচ্ছে তুই ভালো কলেজে পড়াশোনা কর, তাই আমি সিটি কলেজে তোর অ্যাডমিশনের ব্যবস্থা করছি। মা, তুমি বিশ্বাস করো, উচ্চ মাধ্যমিক আমি অনেক কষ্ট করে পাস করেছি, তাই আর কলেজে পড়ার আমার কোনো ইচ্ছেই নেই। সেই কারণে শুধু শুধু আমার কলেজে অ্যাডমিশন করিয়ে টাকাটা নষ্ট করো না। মনীষা, তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তাই এভাবে আমার স্বপ্ন না ভেঙে দয়া করে কলেজে ভর্তি হয়ে যা আর মন দিয়ে পড়াশোনা শুরু করে দে। কল্পনা তার মেয়ে মনীষাকে এই বলে রিকোয়েস্ট করতে থাকে। মাকে এভাবে জোর করতে দেখে মনীষা কলেজে ভর্তি হতে রাজি হয়ে যায়। মা, তোমার কথা মতো আমি কলেজে ভর্তি হতে রাজি তো আছি, কিন্তু দেখে দেখে তুমি ওই কলেজে আমাকে ভর্তি করেছো যেখানে ওই মিতালি চাকরের কাজ করে। আরে তুই বোকা মেয়ে, কিছুই বুঝিস না, আমি ইচ্ছে করেই তোর ওই কলেজে অ্যাডমিশন করাচ্ছি, কারণ ওটা এখানকার বেস্ট কলেজ। তার সাথে সাথে ওই মিতালি ওখানে কাজও করে। ও তোকে কলেজে লেখাপড়া করতে দেখে যতটা দুঃখী হবে, ওকে দুঃখী দেখে আমি ততটাই খুশি হব। কল্পনা মেয়েকে এই বলে সেখান থেকে চলে যায় এবং কয়েকদিনের মধ্যেই মনীষার অ্যাডমিশন সেই সিটি কলেজে করিয়ে দেয়। মনীষা প্রথম দিন কলেজে গেলে মিতালি তাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে বাহ মনীষা, তুই এই কলেজে অ্যাডমিশন নিয়েছিস, খুব ভালো করেছিস, এটা এখানকার বেস্ট কলেজ। হ্যাঁ, সেটা আমার ভালো করেই জানা আছে, তোকে বলতে হবে না, এটা ভালো কলেজ বলেই মা আমাকে এখানে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। আর হ্যাঁ, তোকে আমাকে এখানে দেখে বেশি খুশি হতে হবে না, এখানে তুই একজন চাকর আর আমি একজন পড়ুয়া, তাই কলেজে যেন কেউ না জানতে পারে যে তুই আমার দিদি, এটা যেন তোর মাথায় থাকে। মনীষা তার দিদি মিতালিকে এই বলে সেখান থেকে ক্লাসরুমে চলে যায়। মিতালি ছোট বোনের এরকম ব্যবহার দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে কলেজের একদিকে গিয়ে বসে পড়ে। আমি যতই মা আর মনীষার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই, ওরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করে আর আমাকে বুঝিয়ে দেয় যে আমার মতো অভাগী মেয়ের কপালে এরকম লাঞ্ছনা বঞ্ছনা সহ্য করাই আছে। মিতালি এই বলে কলেজ পরিষ্কারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধুরা, মিতালি কি সারা জীবন এভাবেই কষ্ট করে কাটাবে, নাকি কারোর উপস্থিতিতে ওর জীবনের পরিবর্তন হবে? এটা দেখার জন্য আমাদের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। জানি না উপরওয়ালা কবে আমার কথা ভাববে, আর আমার যা যা ইচ্ছে আমার সব ইচ্ছে পূরণ হবে। মিতালি এই বলে দুঃখী মনে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখনই সে একটি ক্লাসরুমে ফিজিক্স পড়াতে দেখতে পায়। আরে বাহ ফিজিক্স, এটা তো আমার খুব পছন্দের সাবজেক্ট, ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ভালো করে পড়াটা বুঝেনি, তারপর না হয় একটু দেরি পর্যন্ত কাজটা কমপ্লিট করে নেব। মিতালি এই বলে ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে ভালোভাবে পড়া বুঝতে থাকে। তখনই সেখানে রাহুল নামের একটি ছেলে আসে। এই মেয়ে, তুমি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে কি করছো? না না, আমি কিছুই করিনি, আমি তো ফ্লোর পরিষ্কার করছিলাম। তুমি ফ্লোর পরিষ্কার করছিলে নাকি ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে স্যারের পড়ানো দেখছিলে, তা আমি খুব ভালো করেই জানি। দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমার কমপ্লেন প্রিন্সিপালকে করবেন না, আমি লেখাপড়া করতে খুব ভালোবাসি, তাই বাইরে দাঁড়িয়ে ফিজিক্সটা বোঝার চেষ্টা করছিলাম। তোমাকে এখানে দেখেই আমি বুঝতে পেরে গিয়েছিলাম যে তুমি লেখাপড়া করতে ভালোবাসো, কিন্তু তুমি বাইরে দাঁড়িয়ে সময় নষ্ট না করে লাইব্রেরিতে গিয়েও পড়াশোনা করতে পারো, সেখানে তোমাকে কেউ বিরক্ত করবে না।
রাহুল মিতালিকে এই বলে সেখান থেকে চলে যায়। মিতালি রাহুলের কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। ছেলেটি তো খুব ভালো দেখছি, আমার সঙ্গে কত ভালোভাবে কথা বলল, প্রথমবার কারোর মুখে এত ভালো কথা শুনে অনেক ভালো লাগছে। মিতালি এই বলে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং কাজ শেষে এসে কলেজের লাইব্রেরিতে চলে যায়। আরে বাহ, চারিদিকে শুধু বই আর বই, এত ভালো জায়গায় তো আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো, মিতালি এই বলে অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই দিন কাটতে থাকে। মিতালি কলেজ পরিষ্কারের কাজ কমপ্লিট করে বাড়ি গেলে কল্পনা তাকে সকল বাড়ির কাজও করাতে থাকে। একদিন মিতালি বাড়ির কাজ করছিল, তখনই মিতালির বোন মনীষা তার মাকে বলে, মা তোমার কথা মতো কলেজে ভর্তি তো হয়ে গিয়েছি, এবার তুমি আমাকে কয়েকটা নতুন নতুন জামা কিনে দাও। মনীষা, এই কয়েকদিন আগেই তো তোকে আমি 4টে জামা কিনে দিয়েছিলাম, এরই মধ্যে তোর জামাগুলো পুরানো হয়ে গেল, তোকে আমি কলেজে পড়তে পাঠাচ্ছি নাকি নতুন জামা পরে সফ করতে পাঠাচ্ছি? মা তুমি আমাকে কলেজে পড়তে পাঠালেও আমি কিন্তু কলেজে পড়তে যাই না, ফ্যাশন দিতেই যাই। মনীষা, এই তুই কি বলছিস, আমি কি তোকে কলেজে ভর্তি করে টাকা নষ্ট করে ফেললাম? না না মা, তুমি আমাকে লেখাপড়া শেখাচ্ছ, সেটা আমার ভবিষ্যতের জন্য খুব ভালো, কিন্তু আমি নতুন নতুন জামা কাপড় পড়তে চাইছি ধনী পরিবারের উপযুক্ত বউ হওয়ার জন্য। মনীষা, এ তুই কি বলছিস, আমার তো কিছুই মাথাতে ঢুকছে না। মা আমাদের কলেজে রাহুল নামের একটি ধনী হ্যান্ডসাম ছেলে আছে, যার পেছনে কলেজের সব মেয়েরাই পাগল, আমি ওকে ইমপ্রেস করতে চাই আর ওর গার্লফ্রেন্ড হয়ে সারা জীবন খুব ভালোভাবে কাটাতে চাই। আরে বাহ, এ তো খুব ভালো কথা, তুই এক ধনী ছেলেকে পটিয়ে নিজের লাইফ ভালো করতে চাইছিস, আমার তো তোকে এই কাজে সাহায্য করা উচিত, তাই আমি ঠিক করেছি তোকে কয়েকটা নয় অনেকগুলো নতুন নতুন পোশাক কিনে দেব। মা এবং মেয়ে দুজনে নিজেদের মধ্যে কথাই বলছিল, তখনই মিতালি সেখানে আসে। মা তুমি আর মনীষা যখন কাপড় কিনতেই যাচ্ছ, আমার জন্য একটা কম দামি কাপড় কিনে নিয়ে আসবে, আমার সব কাপড় ছিঁড়ে গিয়েছে, ছেঁড়া কাপড় পরে আমার কলেজে যেতে একদম ভালো লাগে না। মিতালি তুই এমন ভাবে বলছিস যেন কলেজে তুই মনীষার মতো পড়াশোনা করতে যাচ্ছিস, কলেজে তো তুই পরিষ্কারের কাজ করতে যাস, তোর মতো চাকরের জন্য ছেঁড়া কাপড়ই ঠিক আছে। ঠিকই বলেছো মা, কলেজে চাকরের কাজ করে মহারানীর স্বপ্ন কত, ওকে আবার নতুন নতুন কাপড় কিনে এনে দিতে হবে। এই বলে দুই মা ও মেয়ে নিজেদের মধ্যে হাসাহাসি করতে শুরু করে দেয়। মিতালি কল্পনা এবং মনীষার ব্যবহার দেখে অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। মিতালি প্রত্যেক দিন কলেজের কাজের সাথে সাথে সময় বের করে লাইব্রেরিতেও ভালোভাবে সময় কাটাতে থাকে। একদিন মিতালি প্রত্যেক দিনের মতোই কলেজের ক্যান্টিন পরিষ্কার করছিল, তখনই রাহুল সেখানে আসে। কি গো, কেমন চলছে তোমার পড়াশোনা, এখানে কাজ করার সাথে সাথে লাইব্রেরিতেও যাচ্ছ নাকি আবার আগের মতো ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে থাকছো? না না, তোমার বলার পর থেকে আমি আর ক্লাসের বাইরে দাঁড়িয়ে পড়াশোনা করি না, বরং লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে আমি অনেক বেশি শান্তি পাচ্ছি, চারিদিকে এত বেশি বই দেখে আমার মন অনেক শান্ত হয়ে যায়, আমার যখন যেই বইটা পড়তে ইচ্ছে করে আমি সেটাই পড়ে ফেলি। মিতালির কথা শুনে রাহুল অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশি খুশি সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। তখনই রাহুলের এক বন্ধু সঞ্জয় রাহুলকে বলে, কি রে রাহুল, তুই কি শেষমেশ কলেজের এই কাজের মেয়েটাকে পছন্দ করেছিস? কি সব যাতা বলছিস সঞ্জয়, ওই কাজের মেয়েকে আমি পছন্দ করতে যাব কেন, কিছুদিন আগে ওকে আমি ক্লাসরুমের বাইরে দেখেছিলাম, তাই ওকে আমি ক্লাসরুমের বাইরে না দাঁড়িয়ে লাইব্রেরিতে যেতে বলেছিলাম, সেই ব্যাপারে জিজ্ঞাসা করছিলাম। ও তাহলে এই ব্যাপার, আমি তো ভেবেছি যে তুই ওই মেয়েকে পছন্দ করছিস আর তোর জন্য ওই মেয়েকে আমাদের বৌদি বলতে হবে। সঞ্জয় শুধু শুধু মজা করিস না, তুই ভালো করেই জানিস আমার কোনো মেয়ের প্রতি ইন্টারেস্ট নেই, তাই মাথা খারাপ করিস না। রাহুল সঞ্জয়কে এই বলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই রাহুলের বান্ধবী পিয়ালি সেখানে আসে। রাহুল তাড়াতাড়ি চল, আমি আজ একটু শপিং করতে যাব। তুই শপিং করতে যাবি তো আমাকে কেন বিরক্ত করছিস, আঙ্কেল তো তোর সঙ্গে ড্রাইভার পাঠায়, তাকে নিয়ে শপিং করে আয়। তোর কি মাথা খারাপ হয়েছে, এক তুচ্ছ ড্রাইভারের সঙ্গে আমি শপিং করতে যাব, এত খারাপ সময় আমার আসেনি, তাই তাড়াতাড়ি চল দেরি হয়ে যাচ্ছে। পিয়ালি রাহুলকে এই বলে জোর করে শপিং এ নিয়ে চলে যায়। অপরদিকে মিতালি প্রত্যেক দিনের মতো কলেজ কমপ্লিট করে বাড়ি ফিরে যায়। মিতালি বাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই কল্পনা তাকে বলে, মিতালি কাল থেকে তোর কাজে যাওয়া বন্ধ, তুই আর কলেজে যাবি না। কেন মা, কি হয়েছে, হঠাৎ এরকম বলছো কেন? কেন এরকম বলছিস এটা তুই মনীষাকেই জিজ্ঞাসা করে নে। মায়ের মুখে এরকম কথা শুনে মিতালি মনীষার কাছে চলে যায়। তখনই মনীষা মিতালিকে বলে,
কি রে দিদি, ধনী বাড়ির ছেলে দেখতে না দেখতেই তাকে নিজের জালে ফাঁসানোর প্ল্যান শুরু করে দিয়েছিস? মনীষা, এ তুই কাকে জালে ফাঁসানোর কথা বলছিস? তোর কথা তো আমার কিছুই মাথায় ঢুকছে না। কেন, তুই বুঝতে পারছিস না, আমি রাহুলের কথা বলছি, যার সঙ্গে তুই কলেজের ক্যান্টিনে হেসে হেসে কথা বলছিলি। মনীষা, তুই ভুল ভাবছিস, এরকম কিছুই হয়নি, ও শুধু আমাকে একটু সাহায্য করছিল। কলেজে এত সুন্দর সুন্দর মেয়ে আছে, কই আমার চোখে তো কোনোদিন পড়েনি যে রাহুল তাদেরকে সাহায্য করছে। নিশ্চয়ই তুই কিছু করেছিস, সেই কারণেই ও তোর কাছে এসেছে। মনীষা মিতালির সঙ্গে কথাই বলছিল, তখনই কল্পনা সেখানে আসে। হ্যাঁ, মনীষা একদম ঠিক কথাই বলছে, তোর খারাপ ব্যবহারের কারণেই এসব হয়েছে, তাই তোর আর কলেজে কাজ করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। মা, আমার উপর দয়া করো, আমি এমন কিছুই করিনি যেটা তোমরা ভাবছো, আমি তো ওই ছেলেকে ভালো করে চিনিও না পর্যন্ত। মিতালি তার সৎ মা কল্পনাকে এই বলে কাঁদতে শুরু করে দেয়, কিন্তু কল্পনা তার একটিও কথা শোনে না। এভাবে দেখতে দেখতে দুই দিন কেটে যায়, কল্পনা মিতালিকে কলেজের কাজে যেতে দেয় না। এই দেখে মিতালি দুঃখী মনে কল্পনাকে রাজি করানোর চেষ্টা করতে থাকে, এবং এভাবেই শত চেষ্টা করার পর সে কল্পনাকে রাজি করতে সফল হয়ে যায়। মিতালি, আমি তোকে কাজে পাঠাতে রাজি আছি, কিন্তু তার জন্য একটা শর্তও আছে। মা, কাজে যাওয়ার জন্য তোমার সব শর্ত শুনতে আমি রাজি আছি। তুই আগের মতোই কাজে যাবি, আমি তোকে বাধা দিচ্ছি না, কিন্তু যদি তুই আবার ওই ছেলের সঙ্গে কথা বলেছিস, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। মিতালি মায়ের শর্তে রাজি হয়ে যায়, এবং পরের দিন তৈরি হয়ে সে আগের মতোই কলেজের কাজে চলে যায়। মিতালি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল, তখনই রাহুল সেখান থেকে রওনা হওয়ার সময় মিতালিকে বলে, কেমন আছো মিতালি, সবকিছু ভালোভাবে চলছে তো? মিতালি মায়ের কথা মতো রাহুলকে দেখা মাত্রই সেখান থেকে তাড়াতাড়ি অন্য রুমে চলে যায়। রাহুল মিতালির এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে যায়। আমি বাঘ না ভাল্লুক, হঠাৎ আমাকে দেখা মাত্রই কিছু না বলে পালিয়ে গেল, এর হঠাৎ এরকম ব্যবহার তো আমার মাথায় ঢুকলো না। রাহুল এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মিতালি সেখান থেকে লাইব্রেরিতে চলে আসে, এবং লাইব্রেরির এক কোণে বসে দুঃখী মনে বলে, হাই উপরওয়ালা, ছোট থেকে এত বড় হয়েছি, বাবা মায়ের মৃত্যুর পর থেকে কেউ আমাকে কখনো জিজ্ঞাসা করেনি যে আমি কেমন আছি, কিন্তু রাহুল বন্ধুর মতো দেখা হওয়া মাত্রই আমার খোঁজ খবর নেয়। ওর ভালো ব্যবহার আমার খুব ভালো লাগে, কিন্তু মা আর মনীষার এটাও পছন্দ হয় না, জানি না কবে আমার জীবনে ভালো পরিবর্তন হবে। মিতালি এই বলে লাইব্রেরি থেকে একটি বই নিয়ে পড়তে শুরু করে দেয়। মিতালি বই পড়তে পড়তে বইয়ের ভেতরে একটি সাদা কাগজ দেখতে পায়। জীবনে অনেক কষ্ট করে বেঁচে আছি, উপরওয়ালার কাছে হাজার প্রার্থনা করি, কিন্তু তিনিও আমার একটিও কথা শোনে না, তাই নিজের কিছু ইচ্ছে আর কষ্টের কথাই সাদা কাগজে লিখে বই বন্দী করে দিই। আমার স্বপ্ন আর ইচ্ছে এই জীবনে পূর্ণ হওয়ার কোনো আশাই তো আমি দেখতে পাই না। মিতালি এই বলে সেই সাদা কাগজে নিজের কষ্টের ও ইচ্ছের কথা লিখে বই বন্ধ করে লাইব্রেরিতে রেখে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, সৎ মায়ের অত্যাচার গল্পের তৃতীয় পর্বে মিতালির জীবনে কোনো পরিবর্তন হবে কি না এটা জানার জন্য আমাদের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দিও। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পর্বে। বন্ধুরা, সৎ মায়ের অত্যাচার গল্পের আগের পর্বে আমরা দেখলাম মিতালি হাজার চেষ্টা করেও নিজের জীবনের কোনো পরিবর্তন করতে পারেনি, এবং মা ও বোনের অনেক অত্যাচার সহ্য করেও সে খুশি খুশি দিন কাটাচ্ছিল। এভাবেই যেমন তেমন করে তার দিন কাটছিল। একদিন সে লাইব্রেরিতে বই পড়তে পড়তে বইয়ের ভেতরে রাখা একটি সাদা কাগজ দেখতে পায়। উপরওয়ালা আমার জীবনে তো ভালো কিছু লেখেনি, তাই আমি এই সাদা কাগজেই নিজের কষ্ট আর ইচ্ছেগুলো লিখে স্বপ্ন পূরণের জন্য অপেক্ষা করি। এভাবেই সে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে আরো দুই দিন কেটে যায়। মিতালি তার মায়ের কথা মতো রাহুলকে ইগনোর করে নিজের কাজে ব্যস্ত থাকে। একদিন রাহুল বই পড়তে লাইব্রেরিতে এলে তার হাতে মিতালির লেখা সেই কাগজটি আসে। কে এই মেয়েটি যে নিজের মনের সকল কষ্ট খাতার পাতায় লিখে দুঃখ প্রকাশ করেছে? মানুষের জীবনে এত বেশি কষ্ট হতে পারে আমার জানা ছিল না। রাহুল নিজেকে এই বলে কাগজের উল্টো দিকে তাকে সান্ত্বনা দেওয়ার কথা লিখে বই বন্ধ করে দেয়। অপরদিকে মিতালি পরের দিন বইটি পড়তে এলে উল্টো দিকে লেখাটি পড়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সত্যি যে কথাগুলো লিখেছে খুব ভালো কথা লিখেছে, আমার কষ্টের কথা পড়ে তার খুব খারাপ লেগেছে মনে হয়, তাই সে আমাকে সান্ত্বনা দিয়েছে। চিঠিতে হলেও কাউকে তো পেয়েছি যে আমার কষ্ট বুঝবে। মিতালি এই বলে অন্য একটি সাদা কাগজে তাকে ধন্যবাদ লিখে বই বন্ধ করে লাইব্রেরিতে রেখে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে।
অপরদিকে পরের দিন রাহুল আবার সেই বইটি পড়তে আসে। সেখানে ধন্যবাদের চিঠি দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। মেয়েটির মনে হাজার কষ্ট থাকা সত্ত্বেও খুব ভালো মেয়ে, আমি তাকে সান্ত্বনা দিয়েছি বলে সে আমাকে ধন্যবাদের চিঠি লিখেছে। রাহুল এই বলে মিতালিকে আরেকটি চিঠি লেখে। অপরদিকে মিতালিও রাহুলের চিঠি পেয়ে তার সঙ্গে কথা বলার জন্য আরেকটি চিঠি লেখে। এভাবেই দুজনে একে অপরের সঙ্গে অজান্তেই চিঠির মাধ্যমে কথা বলতে থাকে এবং চিঠিতে কথা বলতে বলতে তারা একে অপরকে অনেক বেশি পছন্দ করে ফেলে। একদিন মিতালি বাইরে বসে খুশি মনে চিঠির কথা ভাবছিল, তখনই সেখানে তার বান্ধবী বৈশাখী আসে। কি রে মিতালি, একা বসে বসে এত আনন্দ পাচ্ছিস কেন? কোনো ভালো খবর আছে নাকি? আরে বাহ বৈশাখী, তুই কবে শহর থেকে গ্রামে ফিরলি? মিতালি, শহরে কাজের সূত্রে এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি যে গ্রামে আসারই সময় পাই না। হঠাৎ একদিন মায়ের শরীর খারাপের কথা শুনি, সঙ্গে সঙ্গে ম্যাডামের কাছ থেকে ছুটি নিয়ে গ্রামে চলে আসি। খুব ভালো করেছিস বৈশাখী যে কয়েকদিনের জন্য গ্রামে এসে গেছিস, আন্টি তোকে ছাড়া একদম একা হয়ে গিয়েছিল। এখন তার অসুস্থতার সময়ে তুই তার একটু সেবা করলে আন্টি খুব খুশি হয়ে যাবে। ঠিক বলেছিস মিতালি, মায়ের জন্যই তো এত বেশি পরিশ্রম করা, তাই যতদিন এখানে থাকছি মায়ের খুব ভালো করেই সেবা করব। আচ্ছা বৈশাখী, তুই কতদিনের ছুটি নিয়ে এসেছিস? তোর এক মাস এখানে থাকার ইচ্ছে আছে তো? ম্যাডাম ছুটি তো 15 দিনের জন্য দিয়েছে, কিন্তু আমার ইচ্ছে এক মাস থাকারই আছে, তাই 15 দিন পর ম্যাডামের সঙ্গে আরেকবার কথা বলবো। তিনি যদি রাজি হয়ে যায় তাহলে পুরো মাস এখানেই কাটাবো। বৈশাখী, তুই এখানে থাকলে আমারও মন খুব ভালো হয়ে যায়, আমিও কাউকে পেয়ে যাই যাকে নিজের মনের কথাগুলো বলতে পারি, না হলে তো কেউই নেই যে আমার কষ্টের কথা শুনবে। মিতালি, আমাদের কপালটাই এরকম যে সারা জীবন কষ্ট করতে হবে, তাই এসব ভেবে দুঃখী হওয়ার কিছুই নেই, জীবনে খারাপ সময়ের সাথে সাথে ভালো সময়ও আসে। ঠিকই বলেছিস, আমিও সেই কথাই ভাবছি যে এত কষ্টের দিন কাটিয়ে আমার মনে হয় ভালো সময় চলে এসেছে, তাই তো সে প্রত্যেক দিন আমাকে চিঠি লেখে। মিতালি, কে চিঠি লেখে রে? তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। মিতালি বৈশাখীর কথা শুনে তাকে সব কথা জানায়। বৈশাখী মিতালির কথা শুনে হতভম্ব হয়ে যায়। মিতালি, আমি গল্পে নানা রকম প্রেম দেখেছি, কিন্তু এই অজানা কারোর সঙ্গে চিঠির মাধ্যমে প্রেম প্রথমবার দেখছি। তোদের প্রেম সফল হবে কিনা আমি জানি না, কিন্তু আমি প্রার্থনা করতে পারি। তোর মতো আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করছি যেন এত কষ্টের পর সে আমাকে এই সুখ দেয় যে আমাকে এত বোঝার চেষ্টা করে সেই যেন আমার জীবন সঙ্গী হয়। মিতালি বৈশাখীকে এই বলে ঘরের ভেতরে চলে আসে এবং পরের দিন কলেজে কাজে গিয়ে উৎসাহের সঙ্গে সে লাইব্রেরিতে চলে যায়। ভালোবাসা সার্থক করার জন্য আমাকে একবার অন্তত ওর সঙ্গে দেখা করতেই হবে, আর চিঠিতে অন্য কিছু না লিখে ওকে রিকোয়েস্ট করবে একবার দেখা করার জন্য। মিতালি এই বলে চিঠিতে দেখা করার জন্য রিকোয়েস্ট করে। অপরদিকে কলেজ শেষে রাহুল লাইব্রেরিতে মিতালির চিঠি পড়তে আসে এবং চিঠিতে দেখা করার কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। এতদিন পর ওর দেখা করার ইচ্ছা হয়েছে, তাই এই সময় আমি সময় নষ্ট করব না, কাল কলেজ শুরু হওয়ার সাথেই আমি ওর সঙ্গে দেখা করব। রাহুল এই বলে মিতালিকে দেখা করার সময় লিখছিল, তখনই মিতালি সেখানে চলে আসে এবং রাহুলকে চিঠি লিখতে দেখে বুঝতে পেরে যায় যে এতদিন সে চিঠির মাধ্যমে রাহুলের সঙ্গেই কথা বলছিল। মিতালি এই দেখে তাড়াতাড়ি লাইব্রেরি থেকে বেরিয়ে পড়ে। উপরওয়ালা, আমি রাহুলের থেকে যতই দূরে যাওয়ার চেষ্টা করছি তুমি ওকে আমার কাছেই নিয়ে আসছো। মার মনীষা যদি এই ব্যাপারে জানতে পারে আমার কলেজে আসাই বন্ধ করে দেবে, তাই আগের মতোই আবার বাড়িতে যদি না বসতে চাই তাহলে রাহুলের থেকে দূরে থাকতেই হবে। মিতালি এই বলে লাইব্রেরি থেকে বাইরে বেরিয়ে পড়ে এবং মন খারাপ করে সে বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে আরো 2 দিন কেটে যায়। মিতালি কলেজে কাজে তো যায়, কিন্তু লাইব্রেরিতে গিয়ে রাহুলের চিঠি চেক করে না। এদিকে রাহুল মিতালির কোন রকম চিঠি ও খবর না পাওয়ায় চিন্তায় পড়ে যায়। 2 দিন হয়ে গেল ওর কোনো খবরই নেই, আমার ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, ও কোনো সমস্যায় পড়েনি তো? রাহুল এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে মিতালি রাহুলের কথা ভেবে মনে মনে অনেক বেশি কষ্ট পায়, কিন্তু সৎ মা ও বোনের কথা মতো তার থেকে দূরে থাকার চেষ্টা করে, যার কারণে সে প্রায় সব সময় দুঃখী থাকে। একদিন মিতালি মন খারাপ করে রুমে বসেছিল, তখনই বৈশাখী সেখানে আসে। কি রে মিতালি, নতুন নতুন প্রেম করছিস, এই সময় কোথায় আনন্দ ফুর্তিতে থাকবি, তার জায়গায় মন খারাপ করে বসে আছিস, বয়ফ্রেন্ডের সঙ্গে কি কোনো সমস্যা হলো নাকি? বৈশাখী, বয়ফ্রেন্ডের সঙ্গে সমস্যা কি হবে, এখনো সে জানেই না যে এতদিন সে কলেজের কোনো মেয়ের সঙ্গে নয় বরং কলেজের কাজের লোকের সঙ্গে চিঠিতে কথা বলছিল। মিতালি বৈশাখীকে এই বলে পরিষ্কারভাবে সব কথা জানায়।
বৈশাখী মিতালির কথা শোনার পর বলে, মিতালি, এতদিন তোর মার বোনের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করেছিস, এখনো ওদের কথা ভেবে তাই করছিস। ওই ছেলেটি মনে হয় তোকে সত্যিকারেরই ভালোবাসে, তাই সব বাধা বিপত্তি কাটিয়ে একবার অন্তত ওর সঙ্গে কথা বল। রাহুল ভালো করেই জানে যে আমি কলেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করি, তাই আমাকে দেখা মাত্রই ও যদি আমাকে ঘৃণা করে তখন আমি কি করব। আরে তুই শুধু শুধুই চিন্তা করছিস, এরকম কিছুই হবে না। আমার বিশ্বাস যে তুই যে কাজই করিস না কেন, ও সবকিছু বাদ দিয়ে তোকে আপন করে নেবে। বৈশাখীর কথা শুনে মিতালি অনেকটা নিশ্চিন্ত হয় এবং সাহস করে রাহুলের সঙ্গে দেখা করার কথা ভাবে। অপরদিকে রাহুল মন খারাপ করে ক্লাসরুমে বসেছিল, তখনই তার বান্ধবী পিয়ালি সেখানে আসে। রাহুল, তোমার পরিবার আর আমার পরিবার মিলে ঠিক করেছে কলেজ শেষে আমাদের দুজনের ধুমধাম করে বিয়ে দিয়ে দেবে, তাই তোমার ওয়াইফ যখন ফিক্সড হয়ে গেছে তখন আর গার্লফ্রেন্ড খোঁজার কি প্রয়োজন। সরি পিয়ালি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রাহুল, তুমি এরকম বলছো কেন? তোমার জীবনে কি অন্য কেউ আছে যার জন্য তুমি আমাকে রিজেক্ট করছো? তুমি যা ভেবেছো ঠিক ভেবেছো, আমি একটি মেয়েকে ভালোবাসি, তাই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রাহুল পিয়ালিকে এই বলে তাদের চিঠির মাধ্যমে প্রেমের ব্যাপারটা জানায়। পিয়ালি রাহুলের কথা শুনে অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে রাহুলকে বলে, রাহুল, এরকম প্রেমের কোনো মানেই হয় না, তোমরা দুজন দুজনকে ঠিক মতো জানোও না, শুধুমাত্র চিঠির মাধ্যমেই ভালোবাসা আগে বাড়াচ্ছ। তোমার কি ভালোবাসা, আমার তো মাথাতেই ঢুকছে না। তোমার মতো আমারও নিজের প্রেমের কিছুই মাথায় ঢুকছে না, তাও আমি শুধুমাত্র ওকেই ভালোবাসি, তাই আমাদের এক করার জন্য যদি তোমার মাথায় কোনো বুদ্ধি থাকে তুমি আমাকে বলতে পারো। রাহুল, ভালোবাসা আগে বাড়ানোর জন্য প্রথমে তোমাকে ওর সঙ্গে দেখা করতে হবে। দুই দিন পর আমি ব্লু হেভেন হোটেলে বার্থডে পার্টি দিচ্ছি, তুমি তোমার গার্লফ্রেন্ডকে রিকোয়েস্ট করে ওখানে আসতে বলো। তোমার মতো আমিও দেখতে চাই যে কার জন্য তুমি আমাকে রিজেক্ট করছো। পিয়ালির কথা শুনে রাহুল সেখান থেকে চলে যায়। এদিকে রাহুলের চলে যাওয়ার পর পিয়ালি বলে, আমাকে রিজেক্ট করে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে লাইফ কাটানোর কথা ভাবা, এটা আমার মোটেও ভালো লাগলো না, তাই ওর গার্লফ্রেন্ড যদি পার্টিতে আসে প্রথম সুযোগ বুঝে ওকে অপমান করব, তারপর রাহুলের সামনে ওর সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করব। পিয়ালি এই বলে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, পিয়ালির কথা মতো রাহুল কি মিতালিকে চিঠির মাধ্যমে পার্টিতে নিয়ে আসতে পারবে, এবং মিতালি যদি পার্টিতে আসে তাহলে রাহুল ও পিয়ালির তার প্রতি কিরকম আচরণ হবে, এটা দেখার জন্য আমাদের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর আমাদের এই গল্পের সিরিজগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবে না। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। রাহুলের জীবন থেকে আমাকে সরিয়ে তার বউ হওয়ার স্বপ্ন দেখা, একবার আমার সামনে আসুক ওই মেয়ে, তারপর মজা বোঝাবো যে রাহুলের গার্লফ্রেন্ড হওয়া এত সহজ ব্যাপার নয়। পিয়ালি এই বলে খুশি খুশি সেখান থেকে পার্টির আয়োজন করার জন্য চলে যায়। অপরদিকে রাহুল সেখান থেকে লাইব্রেরিতে গিয়ে চিঠির মাধ্যমে মিতালিকে পার্টিতে আসার জন্য রিকোয়েস্ট করতে থাকে। মিতালি কলেজের কাজ শেষ করে লাইব্রেরিতে চিঠি পড়তে চলে যায় এবং সে রাহুলের চিঠি পড়ে মন খারাপ করে বলে, রাহুল আমাকে তার বন্ধুর পার্টিতে ইনভাইট করছে, সে আমার সঙ্গে সেখানে দেখা করতে চাইছে, কিন্তু আমি সেখানে যাব কিভাবে, আমার কাছে তো ভালো একটি পোশাকও নেই, কিন্তু এই ভালো কাপড় না থাকার কারণে পার্টিতে না গেলে রাহুল আবার প্রচন্ড রেগে যেতে পারে। মিতালি এই বলে মন খারাপ করে কলেজ থেকে বাড়ি ফিরে আসে এবং কিভাবে সে পার্টিতে যাবে সেটা বুঝে উঠতে পারে না। রাহুলের সঙ্গে দেখা করার জন্য বৈশাখী আমাকে উৎসাহ দিয়েছে, তাই বাড়িতে মন খারাপ করে বসে না থেকে তার কাছে গিয়ে এই সমস্যার সমাধান করি, আমার বিশ্বাস বৈশাখী আমাকে ঠিক সাহায্য করবে। মিতালি এই বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং বৈশাখীর কাছে চলে যায়। বৈশাখী হঠাৎ বাড়িতে মিতালিকে আসতে দেখে অবাক হয়ে যায়। কি ব্যাপার মিতালি, তুই হঠাৎ এখানে? বৈশাখী, আমি অনেক বড় একটা সমস্যায় পড়েছি, তুই ছাড়া তো আমার আর আপন কেউ নেই বল, তাই তোর কাছেই সাহায্য চাইতে এসেছি। এরকম বলছিস কেন, আমি তোর বেস্ট ফ্রেন্ড, এই সময় তুই আমার কাছে সাহায্য চাইবি না তো কার কাছে চাইবি? বৈশাখী, রাহুল আমাকে পার্টিতে যাওয়ার জন্য ইনভাইট করেছে, সে পার্টিতে আমার সঙ্গে দেখা করতে চাইছে, কিন্তু আমার কাছে পার্টিতে পড়ে যাওয়ার মতো একটিও ভালো পোশাক নেই, আমি কি ছেঁড়া পোশাক পরে পার্টিতে যাব? আরে থাম থাম, আমি থাকতে তুই ছেঁড়া পোশাক পরে পার্টিতে যাবি কেন, আমার কাছে একটি পার্টির ড্রেস আছে, আমি এখনই তোকে বার করে দিচ্ছি, ওটা পরলে তোকে অনেক সুন্দর দেখাবে। বৈশাখী মিতালিকে এই বলে ঘরের ভেতর থেকে ওই পার্টির ড্রেসটি বার করে নিয়ে আসে। মিতালি ড্রেসটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আরে বাহ বৈশাখী, এ তো খুব সুন্দর একটা ড্রেস, এত সুন্দর ড্রেস তোর কাছে কোথা থেকে এলো?
মিতালি, আমার জন্মদিনে ম্যাডামই জামাটি আমাকে গিফট করেছিল, কিন্তু তোর মতো আমার কপাল কোথায় বল, যে ভালো বড় একটি পার্টিতে এই পোশাকটি পরে যাব। আরে এরকম বলছিস কেন, তুই আমার বান্ধবী, তাই এক কাজ কর, এই জামাটি আমাকে না দিয়ে তুই এটা পরে আমার সঙ্গে পার্টিতে চল, রাহুল আমার সঙ্গে তোকে দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। আরে না না মিতালি, আমি তো মজা করছিলাম, রাহুল তোকে ইনভাইট করেছে, তাই তুই এই জামাটি পরে ভালোভাবে রেডি হয়ে পার্টিতে যা, এমন রেডি হবি যেন রাহুল তোকে দেখা মাত্রই পাগল হয়ে যায়। বৈশাখীর কথা শুনে মিতালি লজ্জা পেয়ে যায় এবং পোশাকটি নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। কিছুক্ষণ পরে মিতালি সকলের চোখের আড়ালে ভালোভাবে তৈরি হয়ে রাহুলের দেওয়া অ্যাড্রেসের দিকে রওনা হয়। অপরদিকে রাহুল হোটেলের গেটের কাছে মিতালির অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। তখনই পিয়ালি এসে রাহুলকে বলে, রাহুল শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করছিস, সেই চিঠির গার্লফ্রেন্ড মনে হচ্ছে তোমার ফিলিংস নিয়ে খেলা করেছে, সে তোমাকে ভালোবাসে না আর তাই তোমার কথা মতো এখানে আসবেও না। পিয়ালি আমার বিশ্বাস আজ সে আসবেই, তুমি পার্টি এনজয় করো, যতক্ষণ না ও আসে আমি ভিতরে যাব না। রাহুল পিয়ালির সঙ্গে কথাই বলছিল তখনই খুশি খুশি মিতালি সেখানে আসে। মিতালিকে পার্টিতে দেখা মাত্রই পিয়ালি জোরে চেঁচিয়ে ওঠে, এই কাজের মেয়ে তুই এখানে কি করছিস, এটা কোনো মিডল ক্লাস পার্টি নয়, যে ইনভাইট না করাতেই মুখ তুলে চলে এসেছিস। পিয়ালির কথা শুনে মিতালি অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখনই মন খারাপ করে এসে পিয়ালিকে বলে, পিয়ালি আমি এখানে রাহুলের কথাতেই এসেছি, তাই খারাপ কিছু বলার আগে একবার ভেবে নিস। মিতালির মুখে এই কথা শুনে পিয়ালি এবং রাহুল হতভম্ব হয়ে যায়। তখনই পিয়ালি হাসতে হাসতে রাহুলকে বলে, রাহুল তাহলে এই কাজের মেয়ে তোমার গার্লফ্রেন্ড, যার জন্য তুমি এত দেরি পর্যন্ত গেটের কাছে দাঁড়িয়েছিলে, সত্যি আমি আমার হাসি আটকাতে পারছি না। আরে না না পিয়ালি, তোমার নিশ্চয় কোনো ভুল হচ্ছে, এ সেই মেয়ে নয় যাকে আমি ভালোবাসি। রাহুল আমি সেই মেয়ে, এতদিন তুমি আমার সঙ্গে চিঠির মাধ্যমে কথা বলছিলে। মিতালির মুখে এই কথা শুনে রাহুল হতভম্ব হয়ে যায় এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর সে মিতালিকে বলে, না না তোমার মতো কাজের মেয়ে আমার কিভাবে গার্লফ্রেন্ড হতে পারে, এ হতে পারে না, আমি বড় ব্যবসায়ীর ছেলে, তাই সমাজে আমারও স্ট্যাটাস আছে, এভাবে তোমার মতো কাজের মেয়েকে আমি বাড়ির বউ বানাতে পারি না। রাহুল মিতালিকে এই বলে সেখান থেকে চলে যায়। রাহুলের এরকম ব্যবহারে মিতালির মন ভেঙে যায়। তখনই পিয়ালি মিতালিকে বলে, কি রে এক তুচ্ছ কাজের মেয়ে হয়ে তুই রানী হওয়ার স্বপ্ন দেখছিলি, কয়েকটা চিঠি লিখে তুই রাহুলকে আমার কাছ থেকে কাড়ার চেষ্টা করেছিলিস, তোর মতো ভিখিরি মেয়েকে তো কলেজের সকলের সামনে অপমান করা উচিত, সকলের সামনে অপমান করলে তবেই তোরা নিজেদের জায়গাটা বুঝবি ভালো করে। পিয়ালি মিতালিকে এই বলে কথা শোনাচ্ছিল। এদিকে মিতালি সকলের খারাপ ব্যবহার দেখে অনেক বেশি ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সেখান থেকে বৈশাখীর কাছে যায়। বৈশাখী সবকিছু শেষ হয়ে গিয়েছে, আমি রাহুলকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মিতালি কি এমন হয়েছে যার জন্য তুই এরকম করে বলছিস? বৈশাখীর কথা শুনে মিতালি দুঃখী মনে তাকে সব কথা জানায়। মিতালির মুখে সব কথা শোনার পর বৈশাখীও অনেক বেশি দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে সে তার বান্ধবীকে বলে, মিতালি ধনী বাড়ির ছেলেরা এরকমই হয়, তারা কখনো গরিব মেয়ের ভালোবাসা বুঝতে পারে না, তাই যা হয়ে গিয়েছে সব ভুলে যা আর নতুন করে জীবন শুরু কর। না না রাহুলের খারাপ ব্যবহারে আমি অনেক বেশি ভেঙে পড়েছি, তাই সবকিছু ভোলার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। মিতালি বৈশাখীকে এই বলে সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। এভাবেই দেখতে দেখতে আরো দুই দিন কেটে যায়। মিতালির মন খারাপ থাকার কারণে দুই দিন সে কলেজে যায় না এবং বাড়িতে থেকেই বাড়ির কাজ সামলায়। একদিন মিতালি বাড়ির কাজ করছিল তখনই কলেজ থেকে খুশি খুশি মনীষা বাড়িতে আসে। মা তুমি কোথায় গেলে, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সুখবর আছে। কি খবর রে মনীষা, যেটা বলার জন্য তুই এত বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিস? মা কয়েকদিন আগে এক মেয়ে রাহুলকে প্রপোজ করেছিল, কিন্তু রাহুল তাকে অস্বীকার করে দিয়েছে। রাহুল তাকে অস্বীকার করেছে? এতে আমাদের সুখবর কোথায়? আসলে মা রাহুল কলেজে আমাকে সবসময় দেখতে থাকে আর আমার মনে হয় সে আমাকে ভালোবাসে, তাই সে ওই মেয়েকে অস্বীকার করেছে। ঠিকই বলেছিস মনীষা, আমারও তাই মনে হচ্ছে এবারে, যে তোর জন্যই ও সেই মেয়েটিকে রিজেক্ট করেছে। নিশ্চয়ই ও তোকে ভালোবাসে, তাই সময় নষ্ট না করে কালই কলেজে গিয়ে তুই ওকে একবার প্রপোজ করে দিবি। হ্যাঁ মা ঠিক বলেছ, আমার আর বেশি দেরি করা উচিত নয়, আমি কালই রাহুলকে আমার মনের কথাগুলো বলে দেব। মনীষা কল্পনাকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে মনীষা এবং কল্পনার কথা শুনে মিতালি নিজেকে বলে, মনীষা শুধু শুধুই ওই রাহুলের পেছনে সময় নষ্ট করছে, মায়ের কথা মতো ওকে প্রপোজ করার কথা ভাবছে,
কিন্তু আমার তো চিন্তা হচ্ছে ও আমাকে যেভাবে অপমান করেছে মনীষাকেও সেভাবে অপমান না করে ফেলে। আমি তো সহ্য করে নিয়েছি কিন্তু মনীষা এসব সহ্য করতে পারবে না। মিতালি এই বলে বাড়ির কাজে ব্যস্ত হয়ে যায়। অপরদিকে মনীষা পরের দিন কলেজে গিয়ে রাহুলের কাছে গিয়ে বলে, রাহুল অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু বলার সাহস পাচ্ছিলাম না, তোমার যদি সময় থাকে দয়া করে একবার আমার সঙ্গে কথা বলবে? এখন আমার কাছে সময় নেই, কিন্তু তুমি যখন কিছু বলতে এসেছো বলে ফেলো, তোমার কথা শোনার পরই আমি এখান থেকে যাব। রাহুল আমি যেদিন থেকে কলেজে এসেছি সেদিনই প্রথম দেখাতে আমি তোমাকে পছন্দ করে ফেলেছি, আমি তোমাকে এখন অনেক বেশি ভালোবাসি। মনীষা তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি ভাবলে কি করে যে তুমি এই কথা বললে আমি উৎসাহের সঙ্গে তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব? রাহুল এতে রাজি না হওয়ার কি আছে, আমি মায়ের একমাত্র মেয়ে, তোমার মতো ধনী না হলেও আমি খুব ভালোভাবে মানুষ হয়েছি। মনীষা তোমার এই ফালতু কথা শোনার মতো সময় আমার কাছে নেই, তাই দয়া করে এখান থেকে যাও। রাহুল মনীষাকে এই বলে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাহুলের এরকম ব্যবহার দেখে মনীষা অনেক বেশি দুঃখী হয়ে যায়। এদিকে রাহুল মনীষার চলে যাওয়ার পর বলে, আমি খুব খারাপ ছেলে, কত মেয়েরা আমাকে পছন্দ করে কিন্তু আমি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করি, জানি না আমি কেন এমন করি। রাহুল এই বলে সেখান থেকে ক্লাসরুমে চলে যায়। এভাবে দেখতে দেখতে আরো কয়েকদিন কেটে যায়। রাহুল যতবারই লাইব্রেরিতে যায় সে সেখানে মিতালির চিঠি মিস করে, এবং সময় কাটার সাথে সাথে রাহুল মিতালির সঙ্গে খারাপ ব্যবহার করার কথা ভেবে অনেক দুঃখী হয়ে যায়। মিতালি পেটের দায়ে কলেজ পরিষ্কারের কাজ করে, সে তার কষ্টের কথা আমাকে চিঠিতে অনেকবার জানিয়েছে, কিন্তু হঠাৎ ওকে এভাবে দেখে আমি ওর সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার ওর সঙ্গে এরকম করা উচিত হয়নি। রাহুল এই বলে অনেক বেশি দুঃখী হয়ে পড়ে। বন্ধুরা রাহুল কি নিজের ভুল বুঝে মিতালির কাছে ক্ষমা চেয়ে নেবে? অপরদিকে মিতালিও কি রাহুলকে ক্ষমা করে নতুন করে জীবন শুরু করবে? এটা জানার জন্য আমাদের গল্পের পরবর্তী পর্ব দেখতে ভুলবে না। আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে আমাদের পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজ মিতালির থেকে দূরে গিয়ে আমি ওর মহত্ত্ব বুঝতে পারছি, ওকে হারিয়ে যে আমি কতটা দুঃখী এটা ওকে বোঝাবো কিভাবে? ওর সঙ্গে এমন ব্যবহার করেছি আমার ওর সামনে যেতেও লজ্জা পাচ্ছে। রাহুল এই বলে অনেক দুঃখী হয়ে যায়, এবং সে কিভাবে মিতালির কাছে ক্ষমা চাইবে সেই কথা ভেবে খুব চিন্তায় পড়ে যায়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। দিন দিন মিতালির কথা ভেবে রাহুল অনেক দুঃখী থাকতে শুরু করে। এরকমই একদিন রাহুলের এক বন্ধু সঞ্জয় তাকে বলে, কি রে রাহুল, কদিন থেকে দেখছি তুই অনেক দুঃখী থাকছিস, পড়াশোনা কি ঠিক মতো করছিস না, যে পরীক্ষার সময় আসতে না আসতেই চিন্তায় পড়ে গেছিস? সঞ্জয় আমি পরীক্ষা নিয়ে চিন্তা করছি না, নিজের ভবিষ্যৎ নিয়ে করছি, আমি মিতালিকে অনেক কষ্ট দিয়েছি, ওর কথা ভেবে আমি শান্তি পাচ্ছি না। রাহুল কে মিতালি, তুই তাকে কি কষ্ট দিয়েছিস, পরিষ্কার ভাবে আমাকে সব কথা খুলে বল, না হলে আমি তোর সমস্যা বুঝবো কি করে? সঞ্জয়ের কথা শুনে রাহুল অনেক দুঃখী হয়ে যায় এবং মন খারাপ করে তাকে সব কথা জানায়। সঞ্জয় রাহুলের কথা শোনার পর তাকে বলে, রাহুল এভাবে কোনো মেয়েকে কষ্ট দেওয়া তোর উচিত হয়নি, ও তোকে ভালোবেসে ফেলেছিল, তাই তোর ডাকায় ও কিছু না ভেবে পার্টিতে চলে গিয়েছিল, এভাবে তুই ওকে অপমান করে মোটেও ভালো করিসনি। ঠিক বলেছিস সঞ্জয়, মিতালিকে হারিয়ে আমি এখন তার মর্ম বুঝতে পেরেছি, তাই ওর সঙ্গে দেখা করে আমি ক্ষমা চাইব। রাহুল ক্ষমা তো তোর চাওয়াই দরকার, কিন্তু আমার মনে হয় না তুই যদি ওকে ডাকিস ও তোর সঙ্গে দেখা করতে আসবে বলে। সঞ্জয় মিতালি দেখা করতে আসবে না তো কি হয়েছে, আমি আমার ভুল শুধরে ওর সঙ্গে দেখা করতে যাব, ওর কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে নিজের মনের কথাও বলবো। রাহুল সঞ্জয়কে এই বলে কলেজের অফিস থেকে মিতালির বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয়, এবং কলেজের ছুটির পর সে মিতালির কাছে ক্ষমা চাওয়ার জন্য বেরিয়ে পড়ে এবং সেখানে গিয়ে মিতালির বাড়ি খুঁজতে শুরু করে দেয়। তখনই তার বৈশাখীর সঙ্গে দেখা হয়। দয়া করে আমাকে মিতালির বাড়ি কোথায় বলতে পারবেন? আপনি কোথা থেকে এসেছেন আর আপনি কেন মিতালিকে খুঁজছেন? আমার নাম রাহুল, মিতালি যেই কলেজে কাজ করে আমি সেখানকার স্টুডেন্ট, ওর সঙ্গে একটা দরকার আছে, ওর বাড়ির অ্যাড্রেসটা বলে দিলে খুব ভালো হতো। রাহুলের মুখে তার নাম শোনা মাত্রই বৈশাখী প্রচন্ড রেগে যায় এবং রেগে গিয়ে সে রাহুলকে বলে, আচ্ছা তাহলে তুমি সেই রাহুল যে আমার বান্ধবীকে অপমান করে তাকে এত বেশি কষ্ট দিয়েছে? তোমাদের মতো ধনী বাপের বকাটে ছেলেদের থেকে আমাদের মতো গরিব মেয়েদের দূরে থাকাই ভালো, তাই তুমি ওকে যা অপমান করেছো সে তোমার মুখ পর্যন্ত দেখতে চায় না, তাই বেশি কথা না বাড়িয়ে চুপচাপ এখান থেকে চলে যাও। বৈশাখীর কথা শুনে রাহুল অনেক দুঃখী হয়ে যায়।
আমি সেই ভুলের ক্ষমা চাইতে এখানে এসেছি। দয়া করে একবার ওর সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও। রাহুল বৈশাখীকে এই বলে অনুরোধ করতে থাকে। বিশ্বাস করো, আমি তোমার বান্ধবীকে ভালোবাসি আর নিজের সব ভুল শুধরে আমি ওকে বিয়ে করতে চাই। দয়া করে একবার অন্তত ওর সঙ্গে দেখা করার সুযোগ দাও। এইদিকে একটি ধনী বাড়ির ছেলেকে এভাবে নিজের বান্ধবীর জন্য কষ্ট পেতে দেখে বৈশাখী তার কথায় রাজি হয়ে যায়। রাহুল, এখান থেকে কিছুটা দূরে একটি পার্ক আছে, তুমি সেখানে গিয়ে অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যে মিতালিকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বৈশাখী রাহুলকে এই বলে সেখান থেকে চলে যায়। এদিকে রাহুল তার কথা মতো পার্কে চলে যায়। অপরদিকে বৈশাখী মিতালির কাছে গিয়ে বলে, মিতালি তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা এখনই পাশের পার্কে বেড়াতে যাব। বৈশাখী, তোর কি মাথা খারাপ হয়েছে? বাড়িতে এত সব কাজ পড়ে আছে, তার উপর থেকে আমার মন মেজাজও ভালো নেই। তুই পার্কে একা গিয়েই ঘুরে আয়, আমি যাব না। দেখ মিতালি, সব সময় কাজের অজুহাত দিবি না, আজ আমার তোর সঙ্গে পার্কে যেতে ইচ্ছে করছে, তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমার সঙ্গে পার্কে যাবি। বৈশাখী মিতালিকে এই বলে তাড়াতাড়ি তৈরি করে সকলের চোখের আড়ালে পার্কে নিয়ে যায়। মিতালি পার্কে যাওয়া মাত্রই রাহুলকে দেখে অবাক হয়ে যায়। বৈশাখী তাড়াতাড়ি বাড়ি চল, আমি পার্কে আর এক মুহূর্ত থাকবো না। তুই পার্কে আসা মাত্রই যাওয়ার কথা বলছিস কেন? বৈশাখী, এই সেই ছেলে রাহুল যার জন্য আমি এত কষ্ট পেয়েছি, তুই তাড়াতাড়ি বাড়ি চল, আমরা অন্য কোনো দিন পার্কে আসবো। মিতালি, আমি পার্কে তোকে রাহুলের সঙ্গে দেখা করানোর জন্যই নিয়ে এসেছি, তুই একবার ওর সঙ্গে কথা বলে নে, ও তোর সঙ্গে যা খারাপ ব্যবহার করেছে তার জন্য অনেক বেশি দুঃখী। বৈশাখী মিতালিকে ভালোভাবে বুঝিয়ে রাহুলের কাছে পাঠিয়ে দেয়। এদিকে রাহুল মিতালিকে দেখা মাত্রই মন খারাপ করে বলে, মিতালি, আমার সব খারাপ ব্যবহারের জন্য আমাকে ক্ষমা করে দাও। তোমার দূরে যাওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো। পড়া শেষ করে আমি তোমার সঙ্গে বিয়ে করতে চাই। রাহুল, তুমি আমাকে বিয়ে করতে চাইলেও তোমার বাবা মা কি এই বিষয়ে রাজি হবে যে সারা জীবন সৎ মায়ের কষ্ট সহ্য করে কাটিয়েছে, এরকম একজন অভাগী মেয়েকে কি তোমার বাড়ির লোক বউ বলে মেনে নেবে? মিতালি, আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই আমার মনে হয় না তারা তোমাকে অস্বীকার করবে। রাহুলের কথা শুনে মিতালি অনেক খুশি হয়ে যায়। এদিকে বৈশাখী রাহুল এবং মিতালিকে একসঙ্গে দেখে তাদের বিয়ের কথা ভেবে উপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে। এভাবেই কিছুক্ষণ কেটে যায়। কিছুক্ষণ পর রাহুল সেখান থেকে নিজের বাড়ি ফিরে আসে। কি রে রাহুল, কলেজ শেষ হয়ে তো সময় হয়ে গেল, এতক্ষণ তুই কোথায় ছিলি? বাবা, এসব বাদ দাও, আজ আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই, তুমি কি তাহলে এখন ফ্রি আছো? রাহুল, আজ আমি তোর আর পিয়ালির এনগেজমেন্টের দিন ঠিক করার জন্য তোর সঙ্গে কথা বলবো বলেই বসে আছি, তুই প্রথমে তোর জরুরি কথাটা বল, তারপর আমি বাকিটা বলছি। বাবা, আমার জরুরি কথা হলো আমি পিয়ালিকে নয় মিতালিকে বিয়ে করতে চাই। কি বললি, তুই পিয়ালিকে বিয়ে করবি না? কে এই মিতালি? আমি তোর নাম আগে কোনো দিন শুনিনি। বাবা, মিতালি একজন গরিব অনাথ মেয়ে, কলেজ পরিষ্কারের কাজ করে সে তার সংসার চালায়, আমি ওকে বিয়ে করে ভালো জীবন দিতে চাই। রাহুল তার বাবাকে এই বলে মিতালির সঙ্গে বিয়ে করানোর জন্য রাজি করাতে থাকে, কিন্তু প্রকাশ কিছুতেই রাহুলের কথা মানতে রাজি হয় না এবং ছেলের কথা শুনে শেষমেশ রাগ করে প্রকাশ বলে, রাহুল, তুই ওরকম একজন গরিব মেয়েকে ভালো লাইফ দেওয়ার জন্য আমার মান সম্মান মাটিতে মেশাবি? তুই জানিস না বাইরে মানুষ আমাদের কতটা রেসপেক্ট করে। বাবা, আমি সব জানি, আর সেসব কথা ভেবে মিতালিকে বিয়ে করার কথা বলছি, মিতালি জীবনে অনেক কষ্ট করেছে, এই বাড়ির বউ হলে সে অনেক খুশি থাকবে। রাহুল, তুই হাজার চেষ্টা করেও আমাকে এই বিয়েতে রাজি করাতে পারবি না, কারণ আমি যতদিন বেঁচে আছি এরকম মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে মানব না। ঠিক আছে বাবা, তুমি যদি জেদি হতে পারো আমিও তোমার ছেলে, তুমি মিতালির সঙ্গে আমার বিয়ে দেবে না, আমি মিতালিকে ছাড়া অন্য কাউকে বিয়েও করব না। রাহুল তার বাবাকে এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে সবকিছু ঠিক হয়ে যাওয়ায় পরের দিন থেকে মিতালি আবার কলেজ জয়েন করে নেয়। মিতালি মনের আনন্দে কলেজে কাজ করছিল, তখনই সার্ভেন্টের পোশাকে রাহুল সেখানে উপস্থিত হয়। রাহুল, তুমি সার্ভেন্টের পোশাক পরেছো কেন? মিতালি, বাবা আমাদের বিয়েতে রাজি হননি, সে বলছে তোমাকে বাড়ির বউ করলে তার মান সম্মান হানি হয়ে যাবে, তাই বাবা মাকে ছেড়ে আমি তোমার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাই। রাহুল, আমার জন্য তুমি যে পথ বেছে নিয়েছো এটা কোনো ক্ষেত্রেই ঠিক নয়, বাবা মাকে কষ্ট দিয়ে আমরা কখনো ভালো থাকতে পারবো না, তাই এসব পাগলামি ছেড়ে তারা যা বলছে সেটা মেনে নাও। মিতালি, বাবা আমাকে পিয়ালি নামের একটি মেয়েকে বিয়ে করতে বলছে, তাই তুমি কি চাও বাবার কথা রাখতে আমি তোমাকে ছেড়ে পিয়ালিকে বিয়ে করি? রাহুল, আমার মা বাবা নেই, তাই আমি জানি বাবা মার মহত্ব কতটা বড়, সেই কারণেই তাদের যদি এটাই ইচ্ছে হয় তুমি তাদের কথা মেনে পিয়ালিকেই বিয়ে করে নাও।
রাহুল এবং মিতালি দুজনে একে অপরের সঙ্গে কথাই বলছিল, তখনই পিয়ালির সঙ্গে প্রকাশ সেখানে এসে উপস্থিত হয়। রাহুল, মিতালি, আমাদের জন্য তোমাদের দুজনকে ভালোবাসার বিসর্জন দিতে হবে না। তোমরা একে অপরকে কতটা ভালোবাসো এ থেকেই প্রমাণ পাওয়া গেছে, তাই তোমাদের ভালোবাসার জন্য আমার জেদ ছাড়তে আমি রাজি আছি। প্রকাশের কথা শুনে রাহুল এবং মিতালি অনেক বেশি খুশি হয়ে যায়। এবং পরের দিন মিতালির মা কল্পনার সঙ্গে রাহুল ও মিতালির বিয়ের ব্যাপারে কথা বলতে যায়। কল্পনা প্রকাশকে রাহুল এবং মিতালির বিয়ের কথা বলতে শুনে অনেক বেশি দুঃখী হয়ে যায়। তখনই মিতালির ছোট বোন মনীষা তার মাকে বলে, মা, এই অভাগী মিতালির কপালে এত ভালোভাবে আগে জানলে কখনো ওর সঙ্গে খারাপ ব্যবহার করতাম না। বিয়ের পর ও এত বেশি ধনী হয়ে যাবে, আমাদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে কিছুটা তো আমার সাহায্য করতে পারতো। ঠিক বলেছিস মনীষা, আমরা মিতালির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই আমরা হাজার কষ্ট পেলেও ও আমাদের কথা ভাববে না। কল্পনা এবং মনীষা দুজনে নিজেদের মধ্যে কথাই বলছিল, মা, তোমরা মনে না করলেও আমি তোমাদের নিজের পরিবারই মনে করি, তাই আমার যতই বড় ধনী বাড়িতে বিয়ে হোক না কেন, আমি তোমাদের দুজনকে কষ্ট দেখতে দেব না। তোমাদের যখন যেটা দরকার হবে আমি সব ব্যবস্থা আগে থেকেই করে দেব। মিতালির মুখে এই কথা শোনা মাত্রই কল্পনা এবং মনীষা অনেক বেশি দুঃখী হয়ে যায়। দুই মা ও মেয়ে মিতালির সঙ্গে যে কতটা খারাপ ব্যবহার করেছে সেই কথা ভেবে তারা আফসোস করতে থাকে। এভাবেই কিছুদিন কেটে যায় এবং কিছুদিন পরে রাহুল এবং মিতালির খুব ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর মিতালি খুব আনন্দের সঙ্গেই তার জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না। আবার আমরা ফিরে আসবো পরবর্তী একটি নতুন সিরিজ নিয়ে।